পাচ্ছেন? পাচ্ছি। শুভ সন্ধ্যা। ইংরেজি বাংলা মিশিয়ে অসুবিধা নেই তো? ইংরেজিতেও বললো আসবেন, স্লাইড কিছু ইংরেজিতেই তো থাকবে। মোদা না, অসুবিধা না দাদা, না সব বাংলাতেই আজকে বাংলা। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, ইংরেজি থাকবে, হবে বাংলা চলে আসবে সাহেব। আমি শুভ সন্ধ্যা। আজকে 16 জুন 2020 সাল, আজকে আমরা 2020 সালের সোরেস অ্যাওয়ারনেস ক্লাব বাংলাদেশের তরফ থেকে আমরা একটা ওয়েবিনার স্টার্ট করতে যাচ্ছি। যেহেতু এই সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে, সর্বপ্রথম আমি সচেতন চিত্রে স্মরণ করছি করোনা, করোনায় এ পর্যন্ত যে কজন আমাদের সহযোদ্ধা ডাক্তার দেশে এবং দেশের বাইরে শাহাদাত বরণ করেছে, তাদের বিদেহে আত্মা শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা মৃত্যুবরণ করেছে, তাদের বিদেহে আত্মা শান্তি কামনা করছি এবং ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং সর্বোপরি এই মুহূর্তে যারা আমাদের ফ্রন্ট ফাইটাররা অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকে আমাদের বাংলাদেশে একটু আমি বলি যে আজকে আমাদের যেটা ডিজি অফিস থেকে দিছে, আমাদের টোটাল আজকে টেস্ট করছে 17,214 জন। তার মধ্যে আমাদের পজিটিভ ধরা পড়ছে 3,862 জন এবং মৃত্যুবরণ করছে সবচেয়ে হাইয়েস্ট 53 জন। টোটাল আমাদের মৃত্যুবরণ হয়েছে 1,262 জন, তাদের সবার দিয়ে আত্মা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার প্রেসিডেন্ট প্রফেসর সামিউল হকের কাছ থেকে পারমিশন চেয়ে নিচ্ছি অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য, তারপর আমি দাদার কাছে যাবো আর কি। কৌশিক লাল, সামিউল হক আবু হানা জি, আসসালামু আলাইকুম। এই ওয়েবিনারে যারা এসেছেন সবাইকে আন্তরিক দেখছেন, তাদেরকেও সবাইকে শুভেচ্ছা, এবং ইউনিমেড ইউনো হেলথ যারা এটা আয়োজন করেছে তাদেরকেও শুভেচ্ছা। এই করোনার ক্লান্তিক লগ্নে পৃথিবীতে যত লোক শহীদ হয়েছেন এবং যারা আক্রান্ত হয়ে আছেন, সবার জন্যে যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা, এবং যারা বেঁচে আছি তাদের জন্য প্রার্থনা করছি যেন আমরা সবাই ভালো থাকি। আমাদের এই সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবটা আজ থেকে 2017 সালে আমরা স্টার্ট করেছি। আমাদের উদ্দেশ্যই ছিল সোরিয়াসিস রোগীদের কিছু সেবা দেওয়ার, এবং সেই জন্যই আমরা মাঝে মাঝে কিছু সেমিনার, সিম্পোজিয়াম, ইন্টারন্যাশনাল সেমিনার তৈরি করেছি, অনুষ্ঠান করেছি। কিন্তু এখন এই গত কিছুদিন থেকেই করোনার যে করাল গ্রাসে আমরা আর এ সমস্ত বোধ হয় আর করা খুব সম্ভব হচ্ছে না, কারণ কবে যে করোনা থেকে আমরা মুক্ত পাবো তারও ঠিক বলা যাচ্ছে না। তাই এই ধরনের ওয়েবিনারটা আমরা বেছে নিয়েছি, কারণ সবকিছুই চলছে, সবকিছুই চলবে, আমাদের রোগীদের সেবা দিতে হবে, তারাও আমাদের কাছে অনেক কিছু, আমাদের সুরক্ষাও দরকার আছে, আমরা ইচ্ছা করলেই সবকিছু করতে পারবো না। তাই আজকে আমরা এই ধরনের ওয়েবিনারে অনুষ্ঠানে আমাদের ডার্মাটোলজিস্টরা যারা থাকেন তাদের আমরা মাঝে মাঝে সোরিয়াসিস সম্বন্ধে আপডেট দেব, এবং কিছু কিছু পেশেন্টদের জন্য আমরা কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব যারা তারা উপকৃত হয়। তো এই চিন্তা করে আমার মনে হচ্ছে যে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করি, আপনারা উপভোগ করবেন এবং মনে হয় সবার জন্য একটু উপকার হবে। ধন্যবাদ, আমি এটা শুরু করার জন্য আবু হানাকে অনুরোধ। আমি প্রফেসর কৌশিক লাহিড়ি দাদার কাছে যাওয়ার আগে আমি প্রথমে আমাদের যে পার্টিসিপেন্ট সবার কাছে একটু ডিসক্লেমার দিচ্ছি। আমাদের প্রথমে একটা লেকচার থাকবে, সেটা আমাদের প্রফেসর কৌশিক লাহিড়ি দাদা দিবে। দেওয়ার পরে আমাদের যে প্যানেল অফ এক্সপার্ট আছে ওনারা কিছু একের পর এক বক্তব্য দিবে, আর পাশাপাশি আপনারা যারা পার্টিসিপেন্ট আসেন তারা চ্যাটে অথবা কোয়েশ্চেন আনসারে আপনাদের কোয়েশ্চেনগুলো সাবমিট করবেন, আমি এখান থেকে দেখে সেগুলো আমি পার্টিসিপেট, প্যানেল অফ এক্সপার্ট আছে আমাদের, লেকচার স্পিকার আছে, ওনাদেরকে আমি সাবমিট করব, না হলে সবাই একসাথে হলে এটা আমাদের হয়ে যায় আর কি। তা আমি সর্বপ্রথম প্রফেসর কৌশিক লাহিড়ি দাদাকে ওনার লেকচারে স্টার্ট করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি বাংলাদেশের সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের কাছে কৃতজ্ঞ
যে এরকম কঠিন সময়ের মধ্যেও আপনারা আমাকে টেনে নিলেন এরকম ভাবে। প্রত্যেক দিনই কোনো না কোনো ওয়েবিনারে থাকতে হচ্ছে, সারাদিনের এই মানে করোনা জনিত ক্লান্তি, খুব সুন্দর কথাটা বললেন, করোনা করাল গ্রাসের মধ্যে আমাদের, আমরা যারা সামনে আছি ফ্রন্টলাইন সোলজার, রোজই কোনো না কোনো খারাপ খবর আমাদের শুনতে হচ্ছে, বিষণ্ণ করে। তার মধ্যে আত্মহত্যার খবর আসছে, আপনারা জানেন ভারতে গতকাল খুব দুঃখজনক একটি আত্মহত্যা হয়েছে, খুব বড় অভিনেতা। গতকাল আমার বন্ধুর ভাই, তাকে আমি ছোটবেলা থেকে চিনতাম, একজন অ্যাডভোকেট, সে গত 4 মাস ধরে তার কোনো উপার্জন হয়নি। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমি এরপরে আমি স্লাইডে আসছি, তার আগে সামান্য কিছু কথা বলি। আমার ভাই, বন্ধুর ভাই গতকাল আত্মহত্যা করেছে, খুব ছোটবেলা থেকে আজমকে চিনি, আমার ভাইয়ের মতো, সে আত্মহত্যা করেছে। মানে এই ভয়ঙ্কর সময়ের মধ্যে যাচ্ছি। যাই হোক, প্রফেসর ডক্টর মোহাম্মদ শামিউল হক, আমাদের প্রেসিডেন্ট সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, তার কাছে আমি কৃতজ্ঞ, আমাকে বারবার এরকম ভাবে আপনাদের সঙ্গে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার বন্ধু, আমার ভাই আবু হেনা চৌধুরী, তিনি তো আছেন সেক্রেটারি। হ্যাঁ, আর এছাড়া সর্বজনশ্রদ্ধেয় আমাদের প্যানেলিস্ট যারা আছেন, তার মধ্যে ডক্টর মাইদুল ইসলাম, বহু বহু বছর ধরে তাকে চিনি, আমাদের মাস্টারমশাই, সকলের মাস্টারমশাই, ডক্টর কবির চৌধুরী, পিতৃপ্রতিম মানুষ আমাদের সকলের, তাকে শ্রদ্ধা জানাই। এছাড়াও ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ, ডক্টর মোহাম্মদ মনির রশিদ, এবং অবশ্যই আমার বহুদিনের বন্ধু রাশেদ মোহাম্মদ খান, আমরা সবাই মিলে আজকে সন্ধ্যাবেলাটা কাটাবো একসাথে। তার আগে জানাই, ভারতবর্ষে আজকে এই মুহূর্তে শেষ খবর পাওয়া পর্যন্ত 3,44,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে যেটা ভালো খবর, যে পজিটিভ খবর, সেটা হচ্ছে তার মধ্যে অ্যাক্টিভ 1,53,000, আর রিকভার করে গেছেন 1,81,000। এবং এইটা একটা খুব বড়, গত কদিন ধরে আস্তে আস্তে রিকভারি রেটটা বাড়ছে। এবং পশ্চিমবঙ্গেও আমরা গতকাল 391 জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু রিকভার করেছিলেন 514 জন। 11,000 মানুষ এই এই বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন, এবং তার মধ্যে 485 জন মারা গেছেন। তাই জন্য আমাদের দুই বাংলা মিলিয়ে অবস্থাটা এরকমই। যাই হোক, আমরা করোনার এই আবহে আজকের যে ব্যাপারটার জন্য আমরা এখানে এসেছি, সেই আলোচনায় আমরা চলে আসি। আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে, স্লাইড চলে এসছে। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি, সেটা আপনারা গল্পটার খানিকটা জানেন। দেখা যাচ্ছে কি? আচ্ছা, একটা অনুরোধ করব, সেটা যদি ডক্টর আবু হেনা চৌধুরী একটা করেন, সকলকে একবার মিউট করে দিন, তারপরে আমি একবার আনমিউট করে নিই নিজেকে, সেটা হলে বোধহয় ভালো হয় নাকি? হ্যাঁ, এই যে ছবিটা, সেটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, সেটা নিউ ইয়র্কে ম্যানহাটনের, এবং সেখানের 5th Avenue-তে সেখানে আমার বন্ধুর ছেলে সেখানে পড়তে গেছিল, এবং সেখানে গিয়ে ও এখান থেকে সমস্ত পড়াশোনা শেষ করে, ও একজন টেকনোলজিস্ট, খুব ভালো ইঞ্জিনিয়ার, সেখানে তো মাস্টার্স করে ওখানে পিএইচডি করার জন্য গেছে, এবং যাওয়ার পরে তার গ্রিন কার্ডের জন্যও সে অ্যাপ্লাই করে। এবং গ্রিন কার্ডের জন্য আপনারা জানেন কতগুলো বায়োমেট্রিক্স লাগে, এবং সেটার জন্য এই ছবিগুলো আমি আপনাদের হয়তো একবার দেখিয়েছিলাম, কিন্তু শেষটুকু আপনারা জানেন না। সেটা হচ্ছে, যেদিন গ্রিন কার্ডের জন্য ওকে ডাকা হয় সেই দিন সে এটা দিতে পারে না, ফর দিস রিজন, তার সোরিয়াসিস ছিল, এবং এটা রিপিটেডলি 3 বার সে গ্রিন কার্ডের ওখানে সে যেতে পারেনি। এবং তারপরে যেটা হয়, সে তাকে দেশে ফিরে আসার জন্য তাকে চেষ্টা করতে হয়, এবং দেশে ফিরে আসার জন্য যখন যে চেষ্টা করছে, তখনই সেই কোভিড মহামারীর জন্য সমস্ত ফ্লাইট ইন্টারন্যাশনালি ক্যান্সেল হয়ে যায়,
এবং তারপরে ভয়ঙ্কর এক মানে বিপর্যয়ের মধ্যে সে পড়ে, ডিপ্রেশনের অতলে তলিয়ে গিয়ে আজাদ কমিটেড সুইসাইড। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ সোরিয়াসিস, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ COVID-19। সো এই যে দুটো জিনিস ভয়ঙ্কর ভাবে আমাদের উপরে আসছে সেইটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে এসেছি। সোরিয়াসিস ইন COVID-19 প্যান্ডেমিক প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। স্লাইডগুলোতে যাওয়ার আগে আমি জানি যে এটা আপনারা সবাই জানেন, দূর থেকেই আমরা ডায়াগনোজ করতে পারি কোভিড। কতগুলো জিনিস আমাদের টেকনিক্যাল ব্যাপারে যাওয়ার আগে, প্রথম যখন জানা গেল তখন IPC ইন্টারন্যাশনাল সোরিয়াসিস কাউন্সিল, আপনারাও আমি যতদূর জানি ইন্টারন্যাশনাল সোরিয়াসিস কাউন্সিলের সঙ্গে আপনাদেরও যোগাযোগ আছে, তাদের একটা স্টেটমেন্ট তারা দিল এবং তারা বলে দিল যে এখনো জিনিসটা সিরিয়াস একটা পাবলিক হেলথ কনসার্ন, আমরা এখনো জানি না এটা কতখানি কিভাবে এফেক্ট করবে এবং এইটা কিভাবে ট্রান্সমিশনটা রোধ করা যায় আমরা সম্পূর্ণ জানি না, এটা মার্চ 11। এবং তাই জন্য ওরা রিকোয়েস্ট করলো ইউরোপিয়ান ডার্মাটোলজি ফোরাম, আমেরিকান একাডেমি, তারা তাদের যে রেকমেন্ডেশনগুলো সেগুলো আপনারা দেখুন। তখন ইমিউনোসাপ্রেসিভ দেওয়া যাবে কি না দেওয়া যাবে সেগুলো সম্বন্ধে আমরা শিওর নই, এটা IPC থেকে জানানো হলো। এবং আরেকটা জিনিস জানানো হলো, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওভার দ্য এজ অফ 60 ইয়ার্স এবং যার সঙ্গে কোমরবিডিটি আছে, যেমন যার ডায়াবেটিস আছে, হেপাটাইটিস বি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, ক্যান্সার আছে, তাদের হায়ার রিস্ক ডেভেলপিং মোর সিরিয়াস কোর্স অফ ইলনেস, এটা জানিয়ে দেওয়া হলো IPC থেকে। এটা আমাদের 12ই মার্চ জানিয়ে দেওয়া হলো। হাউএভার অ্যাজ অফ নাও দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স অফ ডিটারমাইন হাউ কোভিড উইল ইম্প্যাক্ট, এটা তখনও কিন্তু জানা যাচ্ছে না, এটা তারপরের 3 মাসে আমরা আস্তে 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 এটা আমরা জানতে পারবো। ন্যাশনাল সোরিয়াসিস ফাউন্ডেশন তাদেরও একটা তারা জানালো, সেটা আর কিছুদিন পরে, এটা এই গত কয়েকদিন পরে জানিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সার্স COVID-19 করোনা ভাইরাস স্প্রেড আর্লি ইন দ্য ইয়ার ইটস রিকগনাইজ দ্য ক্রিটিক্যাল নিড অফ অ্যাডিশনাল ইনফরমেশন। এবং ওরা যেটা বলছে সেটা হচ্ছে ওরা একটা টাস্ক ফোর্স তৈরি করলো এবং ক্রিস্টোফার রিচলিন এর আন্ডারে একটা টাস্ক ফোর্স তৈরি করে তারা সারা পৃথিবী থেকে খবর নিয়ে তাদের যে পলিসি পজিশন তারা সেটা ঠিক করবেন। আমরা জানি যে পেশেন্টস উইথ সোরিয়াসিস হ্যাভ এ রিডাকশন ইন দেয়ার কোয়ালিটি অফ লাইফ সিমিলার টু ওয়ার্স দ্যান পেশেন্ট উইথ আদার ক্রনিক ডিজিজ। আমাদের যারা ডার্মাটোলজিস্ট নন তারা ভাবতে পারবেন না যে ইস্কেমিক হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস তাদের মতোই সোরিয়াসিস পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যায়। সোরিয়াসিস পেশেন্ট ফিল স্টিগম্যাটাইজড এবং ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে চলে আসে। এবং আমরা সবাই জানি যে প্যাথোলজিক্যাল ওয়ারি, অ্যাংজাইটি অকারিং 33% অফ পেশেন্ট অফ সোরিয়াসিস। তাদের মধ্যে একটা অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, বিলিভ দ্যাট দে আর বিং ইভালুয়েটেড অন দ্য বেসিস অফ দ্য স্কিন ডিজিজ, এটা চলে আসে। আর এখন সেটা আরও বাড়ছে এই একটা দম বন্ধ করা পরিস্থিতি সারা পৃথিবীতে এসে গেছে বলে। এই কনস্ট্রেইনিং অ্যাভয়েডেন্স বিহেভিয়ার মে লিড টু লো লাইক এ সাইকোলজিক্যাল কন্ডিশন। এছাড়াও আমরা যদি জানি যে এটা ট্রিগার করছে, এক্সাসারবেট করছে সোরিয়াসিস, কিন্তু কিভাবে করছে সেই এক্সাক্ট প্যাথো মেকানিজমটা এখনো ক্লিয়ার নয়। 60% পেশেন্ট ডিসক্রাইব ইজ বিং হ্যাভিং অ্যান এক্সাসারবেট অফ ট্রিগার ইন দ্য ডিজিজ, মানে ইটস কোয়াইট স্ট্যাটিস্টিক্যালি ইম্পর্টেন্ট যে এটা ডেফিনেটলি এফেক্ট করছে। এছাড়াও আমরা জানি যে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন মে বি নিডেড। আমাদের অনেক পেশেন্ট সোরিয়াসিস আমরা আমাদের সাইকিয়াট্রিস্ট বন্ধুদের কাছে পাঠাই কগনিটিভ বিহেভিয়ারাল স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। আর ইন্টারভেনশন যখন দরকার হয় তার সঙ্গে অনেক ফার্মাকোলজিক্যাল থেরাপিও দরকার হয়ে পড়ে আমাদের ডার্মাটোলজিক্যাল থেরাপির সাথে সাথে। এছাড়া আমরা জানি যে দ্য কারেন্ট মেট্রিক্স অ্যান্ড দ্য কোয়ালিটি অফ লাইফ দুটো, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, পেইন, ইচ, এগুলো আমরা জানি, আর একটা মেন্টাল অ্যাসপেক্ট। আমি আসবো কিভাবে কোভিডে এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকছে, বিভিন্ন দেশ থেকে পরের পর আর্টিকেল আসতে শুরু করেছে। দ্য অ্যাভারেজ কোয়ালিটি লাইফ, এটা হচ্ছে আমেরিকান একাডেমির একটা আর্টিকেল ছিল বছর 20 আগে, সেখানে দেখাচ্ছে যে এটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল। এক হচ্ছে লিটল ইম্প্যাক্ট আর 11 হচ্ছে গ্রেট ইম্প্যাক্ট। যদি আমরা এরকম ভাবে ধরি, আর্থ্রাইটিসে বলছে 6, ক্রনিক লাং ডিজিজে 8, আর কনজেস্টিভ হার্ট ফেলিওরে 11, ডায়াবেটিসে 9 এবং সোরিয়াসিস 10। এই স্লাইডটা আমি বারবার দেখাই যখন ডার্মাটোলজিস্ট ছাড়া তাদের কাছে আমি লেকচার দিতে যাই, যে স্কিনটা ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর মতো ডার্মাটোলজি অলসো ম্যাটার্স। আমাদের মানে এরকম একটা সরিয়ে রাখার কোনো কারণ নেই, অত্যন্ত ইম্পর্টেন্ট ডার্মাটোলজি। এবং আপনারা দেখুন ইম্প্যাক্ট অন মেন্টাল কম্পোনেন্ট হচ্ছে 11 ডিপ্রেশন, 10 ক্রনিক লাং ডিজিজ, 5 ক্রনিক হার্ট ফেলিওর, সোরিয়াসিস 9।
এটা ভাবা যায় না, 78% সোরিয়াসিস নেগেটিভ ইম্প্যাক্ট অফ দেয়ার লাইফ কোয়ালিটি। কোভিড এর কি ইম্প্যাক্ট পড়ছে সোরিয়াসিস এর উপরে? এখনো আমরা আমাদের কিন্তু জানার থেকে অজানাটাই বেশি কোভিড নিয়ে। রোজই নতুন নতুন থিওরি আসছে, রোজ নতুন নতুন ওষুধের কথা বলা হচ্ছে, ভ্যাকসিন নিয়ে এখান থেকে খবর বেরোচ্ছে, এখান থেকে খবর বেরোচ্ছে। এবং আমি বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত যে বাংলাদেশ থেকে একটা নতুন ওষুধের কথা ভাবা হচ্ছে এবং তাতে অত্যন্ত সুফল পাওয়া গেছে বাংলাদেশে, এটা বাঙালি হিসেবে আমি সত্যি গর্বিত। কিন্তু আমাদের এখনো, তাও বলবো, শুধু সোরিয়াসিস এবং কোভিড এর ক্ষেত্রে নয়, ডার্মাটোলজি এবং কোভিড এর ক্ষেত্রে নয়, কোভিড নিয়ে আমাদের অজানাটা বেশি, জানাটা কম। তার কারণ এটা মাত্র 5 মাস 6 মাসের একটা ভাইরাস, যেটা নিয়ে আমরা খুবই এখনো জানছি কম। ফিজিক্যাল ইম্প্যাক্ট, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, ফিনান্সিয়াল ইম্প্যাক্ট, কিছু কোভিড এর আগের সমস্যা, কিছু কোভিড এর পরবর্তীকালের সমস্যা। এত সুন্দর সুঠাম একটি আদিবাসী ছেলে, তার সর্বাঙ্গ জুড়ে সোরিয়াসিস। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল বেরিয়েছে, এটা JEADV-তে, এই আর্টিকেলটা এসছে 24 এপ্রিল, মাস কোয়ারেন্টাইন মেজার্স ইন দ্য টাইম অফ কোভিড-19 প্যান্ডেমিক, সাইকো সোশ্যাল ইমপ্লিকেশন অফ ক্রনিক স্কিন কন্ডিশন অ্যান্ড এ কল ফর কোয়ালিটেটিভ স্টাডিজ। ভীষণ সুন্দর আর্টিকেল। কোয়ারেন্টাইন আইসোলেশন মেজার্স হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ আ রেঞ্জ অফ সাইকোপ্যাথোলজিক্যাল ইন্ডিকেশন, তার থেকে এক্সশন হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অ্যাঙ্গার বাড়ছে, পোস্ট ট্রমেটিক স্ট্রেস হচ্ছে। এবং তাতে কোন কোনগুলো বাড়ছে? স্ট্রেস রেসপন্সিভ স্কিন কন্ডিশন, সোরিয়াসিস প্রথমে, অ্যাটোপিক এক্সিমা, আর্টিকেরিয়া, ক্রনিক প্রুরাইটাস বেড়ে গেছে। আমাদের ডার্মাটোলজিতে আমরা ওপিডিতে যতটুকু পেশেন্ট আসতে পারছেন বা আমাদের অনলাইন যা দেখছি, ভীষণভাবে বেড়ে গেছে এই সোরিয়াসিস, অ্যাটোপিক এক্সিমা, আর্টিকেরিয়া, ক্রনিক প্রুরাইটাস এই এই পেশেন্টরা। আরেকটি আর্টিকেল আমি দেখছিলাম, সেটা পাবলিশ হয়েছে এপ্রিল মাসেই, experimental and therapeutic medicine, COVID-19 related stress exacerbates common physical and mental pathologies to affect treatment. ei article ta ottonto bhalo, tar physical impact e dekhachhe je disease severity of psoriasis is classically measured in the physical appearance, total body surface area, but however the clinical severity does not always correlate to the patient's reported degree of impairment. Pareto principle khub alpo jayga tar hoyto hoyeche, kintu tar jonno tar ডিগ্রি অফ ইম্পেয়ারমেন্ট, তার মানসিক অবস্থাটা অনেক বেশি। পেশেন্টস পারসেপশন অ্যাবাউট দ্য কজ, কনসিকোয়েন্স, ক্রনিসিটি অ্যান্ড কন্ট্রোল অফ দ্য সোরিয়াসিস মে নট কোরিলেট উইথ দ্য ফিজিশিয়ান রেটেড ক্লিনিক্যাল সিভিরিটি। আপনার কাছে যখন আসছে, আপনি দেখছেন বডি সার্ফেস এরিয়া তো এত বেশি না, পেশেন্ট এত ডিপ্রেসড কেন, পেশেন্ট এত এটা নিয়ে পর্যদস্ত হয়ে পড়ছে কেন? তার কারণ ও কিন্তু জানে যে এটা একটা ইনকিউরেবল ডিজিজ, এবং সেইটা এখন বহুগুণিত হচ্ছে এই তার নিজের, হয়তো সে জব হারিয়েছে, তার কোনো ইনকাম নেই, তার একটা অনিশ্চয়তা জীবনে পড়ছে, তার জন্য এটা একটা লিনিয়ার ফ্যাশনে যায় না তার অসুখটার সঙ্গে। স্পেশালি ট্রু হ্যান ডিলিং উইথ দ্য পেশেন্ট কেস বাই কেস বাই ট্র্যাডিশনাল মেজার্স অফ ডিবি সিভিয়ারিটি ফেইল টু অ্যাকিউরেটলি রিফ্লেক্ট দ্য ইউনিক ক্লিনিক্যাল সিচুয়েশন। ফর এক্সাম্পল, পেশেন্ট উইথ সোরিয়াসিস অনলি অন দ্য হ্যান্ডস ক্যান বি রেটেড এজ এ মাইল্ড ইন টার্ম অফ বিএসএ, বাট দ্য ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ইজ হরিফিক। এখন তো হাত মেলানোর ব্যাপার নেই, কিন্তু সে হাত দেখাতেও পারছে না কাউকে। সে যদি সেলসে থাকে, একজন ডাক্তার যদি হন, একজন অ্যাডভোকেট যদি হন, তিনি হাত মেরে কথা বলতে পারছেন না, তার সর্ব হাতটাই সকলের সামনে আসছে, তাই জন্য এটা একটা ভয়ঙ্কর ভাবে তার কাছে অসুবিধা হয়ে যাচ্ছে। প্যারেটো প্রিন্সিপালের কথা যেটা বলছিলাম, পেশেন্টের 20% তার তার 80%-এর থেকে বেশি লাগছে। এই হাতের ব্যাপারটা তার কাছে কিন্তু সাংঘাতিক ভাবে একটা পর্যদস্ত করার মতো অবস্থা হচ্ছে। অথবা যার কপালে হয়েছে, এই মহিলার, তিনি জনসমক্ষে আসতে পারছেন না, এবং সেটা এই মহিলা অ্যাকচুয়ালি এই কোভিড এর পরবর্তীকালে তার প্রথমবারের মতো সোরিয়াসিস ধরা পড়লো। কোনোদিন ছিল না, কোনোদিনই তার এই ছিল না, কিন্তু হঠাৎ কি স্ট্রেসের জন্য, তার স্বামীর চাকরি নেই বা তার ছেলের কোনোভাবে পরীক্ষা এ করতে পারছে না, তার জন্য তার এই সোরিয়াসিস ডেভেলপ করলো। আমরা জানি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মেন সানা ইন কর্পোরে সানো, এই জিনিসটার কথা হচ্ছে আ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ শরীরের মধ্যে একটি সুস্থ মন, সেইটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও ভয়ঙ্কর পড়ে সোরিয়াসিসে। আর এই কোভিড এরাতে সেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা বহুগুণিত হয়ে যাচ্ছে। আমরা জানি যে অ্যাফ্লিক্টেড পার্সন সেলফ কনশিয়াস হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়, এম্বারাসড হয়ে যায়, অ্যাংগ্রি, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। 9.7% মানে প্রায় 10%-এর ডেথ উইশ থাকে, 5.5% প্রিভ্যালেন্স অ্যাকিউট সুইসাইডাল আইডিয়েশন থাকছে। এছাড়া সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের মধ্যে 50% সোরিয়াটিক, তারা ডিপ্রেশন বলে, ডায়াগনোসিসটা ডিপ্রেশন নিয়ে প্রথম আসছে।
Another study comparing psoriasis patient with general impairment of QL associated with alcohol consumption, cigarette smoking. এবার অ্যালকোহল কনজাম্পশন যখন কখন করছেন তার জন্য তার সোরিয়াসিস আরো বেড়ে যাচ্ছে, ট্র্যাঙ্কুলাইজার খাচ্ছে, স্লিপিং পিল খাচ্ছে, অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছে। এছাড়া আমরা যেটা দেখি সেটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। এই গত 3 মাসে কোয়ারেন্টাইন, পৃথিবীতে এত দীর্ঘদিন ধরে মানুষ কখনো একা থাকেনি, এই কোয়ারেন্টাইনের সময় যেভাবে মানুষ যতই সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করুক, যাই করুক, সে যেভাবে একা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। স্টিগমাটাইজেশন এন্ড সোশ্যাল রিজেকশন সেটা আগেই ছিল, কিন্তু এখন সে বেরোতেই পারছেন না। এম্বারাসমেন্ট, ল্যাক অফ কনফিডেন্স সেটা তো ছিলই, কিন্তু এখন সে কাউকে ফেসই করতে হচ্ছে না। সিগনিফিকেন্ট লেভেল অফ লাইফ ডিসরাপশন এটা হয়ে যাচ্ছে। 19% সাবজেক্ট হ্যাজ এক্সপিরিয়েন্স গ্রস সোশ্যাল রিজেকশন, বিং আস টু লিভ আ প্লেস বিকজ অফ দ্য ডিজিজ। এছাড়াও পার্সন ইম্প্যাক্ট অন দ্য সেক্সুয়াল লাইফ ইজ অলসো severe. 40% of the subjects reported a decline in sexual activity, and the pain, scaling, pruritus, all these have negatively affected the sexual functioning. And last, jetar bhoyankor bhabe amra aschi jani, the financial impact chhara prithibir orthoniti dhoshe jacche. Amader moto unnayonshil desh goto koyek bochhor jara unnoy unnotir ek ek por ek shiri bhenge amar upor dike uthchilam, Bangladesh, Bharat, আমাদের হঠাৎ অর্থনীতিতে ভয়ঙ্কর একটা ধাক্কা এসে লাগছে। এবং এই যে এই এই কোভিড এর জন্য সারা পৃথিবীর অর্থনীতি নিম্নমুখী, গ্লোবাল ইকোনমি ডিভাস্টেটেড। 2.9 মিলিয়ন আমেরিকান হ্যাভ ফাইল ফর আনএমপ্লয়মেন্ট, অ্যান্ড 2 মান্থ টোটাল মোর দেন 36 মিলিয়ন। ইউএস এপ্রিল এমপ্লয়মেন্ট রেট রিজন বাই রেকর্ড আনএমপ্লয়মেন্ট হচ্ছে 14.7%, কোনোদিন হয়নি বিশ্বযুদ্ধের পরে। আর ইয়েতে ইউরোপিয়ান ইউনিয়নে জিডিপি 7.5% করে ডাউন হতে থাকবে। 2.9 মিলিয়ন মোর আমেরিকানস ফাইল ফর আনএমপ্লয়মেন্ট, ব্রিংগিং দ্য 2 মান্থ টোটাল মোর অ্যাট 36 মিলিয়ন। এপ্রিলের আনএমপ্লয়মেন্ট সংখ্যা হচ্ছে 14% মোর দ্যান 20 মিলিয়ন জব লস্ট লাস্ট ইয়ার। ভারতবর্ষে আমাদের 8% আমাদের গ্রোথ রেট ছিল, সেখান থেকে 6-7 এখন এই শোনা যাচ্ছে এই বছর সেটা 2-1 এমনকি 0% চলে আসতে। এরকম ভয়ঙ্কর অবস্থা সামনাসামনি সম্ভবত 47 সালের পর হয়নি। ফিনান্সিয়াল ইম্প্যাক্টের ফলে সোরিয়াসিসের উপর কি ইম্প্যাক্ট করতে চলেছে আমরা এখনো জানি না, কিন্তু সাইকিয়াট্রিক স্ট্রেস ছাড়াও এবার যেটা আমরা আসব সেটা হচ্ছে ওষুধ। সোরিয়াসিস ওষুধ কেনার ক্ষমতা আমাদের অনেক পেশেন্টই হারাবে, সেইটা একটা ভয়ঙ্কর সামনাসামনি চলে যেতে হবে। ডিসএবিলিটি ইন সোরিয়াসিস ভার্সেস আদার ক্রনিক ইলনেস, দ্য সাইড স্টাডি, এইগুলো কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল আমরা জানি। আমি এই স্লাইড গুলো একটু তাড়াতাড়ি যাচ্ছি। যেমন এই এই মানুষটি, এই মানুষটি একজন পরিযায়ী শ্রমিক, সে কাজ করতে পারছে না। দেখুন, সে অন্য রাজ্য থেকে চলে এসছে কোভিড এর জন্য, তার হাতের অবস্থা দেখুন, সোরিয়াসিস, কাজ করতে পারছে না ফিরে এসেও। এছাড়াও আমি যদি দেখি যে at present it is unclear COVID-19 may affect those with psoriasis, which is an immune-mediated condition. The mean condition occurs as a result of abnormal immune system activity. Scientists are unsure about how its impact is the treatment of the individual. Some treatment for psoriasis, which are immunosuppressive, ei jinishta ebar amra aschi, may increase the risk of COVID-19 as or severe illness due to the virus. However, the effect is still unknown. আমি একটা আজকে করলাম কি যে এই পাবমেডে আমি একটা ক্লিক করলাম সোরিয়াসিস এবং কোভিড এইটা দিয়ে, এবং দেখুন কয়েক মাসের মধ্যে 181টা আর্টিকেল পাবলিশড হয়ে গেছে, ডার্মাটোলজি অ্যান্ড কোভিড, সোরিয়াসিস অ্যান্ড কোভিড, এতগুলো আর্টিকেলের মধ্যে সোরিয়াসিসের উল্লেখ চলে এসছে। তার মধ্যে ডার্মাটোলজিক থেরাপিউটিকের অনেকগুলো আর্টিকেল আসছে ইউরোপ থেকে, গত এপ্রিল মে এর মধ্যে থেকে আর্টিকেলগুলো আসছে। আমি সোরিয়াস কোভিড রিলেটেড যে ডার্মাটোসিস সেগুলো আমি আলোচনায় আজকে আনছি না, যেগুলো ভাস্কুলাইটিস রিলেটেড, যেগুলো কোভিড টো, সেগুলো আমি আনছি না, শুধু আমি একদম স্পেসিফিক্যালি সোরিয়াসিসের কথা বলছি। দ্য এফেক্ট অফ স্টে অ্যাট হোম পলিসি অন রিকোয়েস্ট অফ ডার্মাটোলজি আউট পেশেন্ট ক্লিনিক ভিজিট ইন COVID-19 আউটব্রেক, তাতে দেখা যাচ্ছে ডেফিনেটলি সোরিয়াসিস বাড়ছে। তার কারণ আগে যত পরিমাণ সোরিয়াসিস নিয়ে আসতো এখন স্টে হোমের জন্য বেশি পরিমাণে পাচ্ছে। ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বাড়ছে, সেবোরিক ডার্মাটাইটিস বাড়ছে, আর্টিকেরিয়া বাড়ছে, সোরিয়াসিস বাড়ছে। আরেকটা আর্টিকেল পেলাম, সেটাও হচ্ছে এই মে মাসেই, ডার্মাটোলজিক্যাল ডিজিজ প্রেজেন্টেড বিফোর COVID-19 আর পেশেন্টস উইথ সোরিয়াসিস অ্যান্ড সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন মোর ভালনারেবল টু কোভিড।
তাতে দেখা যাচ্ছে আগে যত সংখ্যায় সোরিয়াসিস আসতেন এখন তার থেকে দ্বিগুণ সংখ্যায় সোরিয়াসিস আসছেন এই এইখানে, এবং সেটা দিস ইজ সামথিং সিগনিফিকেন্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি ওরা সিগনিফিকেন্ট বলছে এই এই আর্টিকেলের থ্রু দিয়ে। নোভেল করোনা ভাইরাস ডিজিজ অ্যান্ড বায়োলজিক থেরাপি ইন সোরিয়াসিস, ইনফেকশন রিস্ক অ্যান্ড পেশেন্ট কাউন্সেলিং অ্যান্ড আনসার্টেন টাইমস, এই আর্টিকেলটাও একটা ইম্পর্টেন্ট। বায়োলজিক থেরাপিতে রিস্ক বেনিফিট রেশিও করে কোনটা আমাদের পেশেন্টদের ক্ষেত্রে সেফ, কোনটা সেফ নয়, আমি পরে ডিটেলসে আসব, কিন্তু এইটা নিয়ে একটা কনসার্ন এই আর্টিকেলে তোলা হয়েছে, এবং তাতে কতগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস তোলা হয়েছে। তখন আমাদের মূল ব্যাপারটা কিন্তু বায়োলজিক্স নিয়ে চিন্তা ভাবনাতে এসে গেছে। তারা বলছেন কি দুটো জিনিস, আমরা আমাদের তো কোভিড এর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমাদের দুটো করোনা ভাইরাসের এক্সপিরিয়েন্স ছিল, একটা হচ্ছে সার্স, সেটা হচ্ছে 2003-2002 ওই সময়টা 8,400 লোক কিন্তু ইনফেক্টেড হয়েছিল, 10% মর্টালিটি রেট ছিল, আর 12 সালে মার্স যেটা মিডল ইস্ট থেকে এসেছিল, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, এবং সেটাতে 2200 পিপুল ইনফেক্টেড হয়ে 36% মর্টালিটি রেট ছিল, মার্স এর ওয়ার্স্ট আউটকাম অ্যাসোসিয়েটেড, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইন্টারলিউকিন 10, CXCL 10, হাই লেভেল অফ ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 23, এই কথাগুলো আসবে যখন আমরা বায়োলজিক থেরাপিতে আসব। মোরওভার পোস্ট ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স জিন যেগুলো IL-1, IL-6, TNF আলফা অ্যান্ড কেমোকাইন সাচ এজ CXCL1 অ্যান্ড CCL20 ফাউন্ড টু বি ওভার এক্সপ্রেসড ইন সার্স কোভিড ইনফেকশন ইন মাইক্রোঅ্যারে ডাটা সেট অ্যানালিসিস। লিথালিটি অফ সার্স ডাইরেক্টলি কোরিলেটেড উইথ IFN গামা, আলফা অ্যান্ড গামা, with upregulation of IFN stimulated gene CXCL10 and CCL2. Further, patient with severe disease has low level of anti-inflammatory cytokine IL-10. ভালো কথাতে আসবো, মানে এগুলো ভয় পাওয়ানোর, কিন্তু ভালো কথাতেই আসবো এরপরে। What to do, what do you know about SARS? ওটা তো গেল, সেটাই দেখা যাচ্ছে যে SARS এ হয়েছিল কি IL-1 বিটা, IFN গামা, IP-10, MCP-1. The concentration of this cytokine is directly related to severity of the disease. আর কোভিডে আমরা একটা সাইটোকাইন স্টর্মের কথা শুনছি যে হঠাৎ হচ্ছে, পেশেন্ট হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। সিন্স দেন দের আর অলসো রিপোর্ট সার্স কোভিড মে ইন্ডিউস দ্য প্রোডাকশন অফ TH2 টাইপ সাইটোকাইন, ফর দ্য স্টাডিজ আর নিডেড টু ক্লারিফাই দ্য রোল অফ সাইটোকাইন স্টর্ম ইন দ্য ডিজিজ। হাই লেভেল অফ IL-2, IL-7, GM-CSF, M1-PI, and alpha and TNF alpha have been correlated with the disease severity of SARS-CoV-2 infected patient. Among predictors of fatality, retrospective studies from China, high interleukin 6 dakhacche plasma te. Ebar ei gulor importance, ekta line hocche, it could be suggested the cytokine storm is responsible for massive tissue destruction and correlate with disease severity of SARS-CoV-2 disease. এইবার এটা থেকে ওরা তিনটে জিনিস বার করছে। দ্য এভিডেন্স দ্যাট নো রিপোর্ট হ্যাভ বিন পাবলিশড সো ফার অন ইমিউনোসাপ্রেশন বিইং আ রিস্ক অর ওয়ার্সেনিং কন্ডিশন ফর কোভিড-19 ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওরা এভিডেন্স তুলে ধরছে। তার কারণ যে কারণের জন্য কোভিড-19 পেশেন্ট সাইটোকাইন স্টর্মে যাচ্ছে, তার সঙ্গে সোরিয়াসিসের যে কারণে ইনফ্লামেটরি চেঞ্জগুলো হয় রিলেটেড না। The evidence that the severity of the disease as happened for other coronavirus outbreak is linked to cytokine storm that has to be controlled in order to reach recovery. Moreover, cytokines targeted by psoriasis, amra jani TNF alpha, IL-17 and IL-23, eigulo biologic therapy eigulo ki direct kore, are not among the most relevant in covid related inflammation. Eta amader kache khub shostir byapar, ebong ei ta amra dermatologist hisebe shobai jodi bujhte pari যে কোভিডে যে কারণে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, তার থেকে আমাদের সোরিয়াসিস পেশেন্টের যে টিএনএফ আলফা, IL-17, IL-23 যে কারণে ওখানে গন্ডগোলটা হচ্ছে, সেই সাইটোকাইনের সঙ্গে সাইটোকাইন স্টর্মের কোনো রিলেশন নেই। দ্য এভিডেন্স দ্যাট এখন পর্যন্ত আমরা যেটা জানছি, আজকে 16 জুন পর্যন্ত, কালকে কি আবার হবে আমরা বলতে পারবো না। এভিডেন্স দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর লিডিং টু মোর সিভিয়ার ইলনেস ইন কোভিড সার্স আর কোমরবিডিটিস দ্যাট উই ফাইন্ড ইন আওয়ার সোরিয়াটিক পেশেন্ট, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে সোরিয়াসিস একটা মেটাবলিক ডিসঅর্ডারের পার্ট, বহু পেশেন্ট ওভারওয়েট থাকে, তাদের কোলেস্ট্রলের গন্ডগোল থাকে, তাদের অন্যান্য ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে, তারাই কিন্তু কোভিডে মারা যান, এবং সেই জন্যে সোরিয়াটিক পেশেন্টরা সেই দিক থেকে অ্যাট রিস্ক।
for more obvious consequence that the evidence that we have to be stressed virus containment measure for this fragile patient. Experiment and therapeutic medicine এই একটা article, এই আর্টিকেলটার তে দেখাচ্ছে যে anxiety associated with psoriasis, actual COVID-19 as well as other isolation, social distancing, people have no experience due to pandemic and can be a potential cause of exacerbation of several chronic inflammatory skin. আরেকটা জিনিস জানেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম অতিমারী নয়, প্যান্ডেমিক নয়, আমাদের আগেও কলেরা প্যান্ডেমিক হয়েছে, বিউবনিক প্লেগ হয়েছে লন্ডনে, বহুবার আমাদের এই বাংলাদেশেই আমাদের ডেঙ্গির হয়েছে, ম্যালেরিয়ার হয়েছে, দুই বাংলা তখন এক মিলে ভয়ঙ্কর বহু মানুষ মারা গেছেন, এমনকি 100 বছর আগের যে আমাদের এই একটা ইনফ্লুয়েঞ্জার যেটা স্প্যানিশ ফ্লু বলা হয়, কিন্তু তার থেকে এইটার সঙ্গে পার্থক্য কি, এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগের প্রথম প্যান্ডেমিক, সেই জন্য প্রত্যেক মুহূর্তে আমরা একটা সেই ভিডিও গেম দেখার মতো, এই আজকে বাংলাদেশে কজন মারা গেল, আজকে ভারতে কজনের ইনফেকশন হলো, কতজন বাঁচলো, কতজন মরলো, আমার পাড়ায় কতজন হলো, অ্যাপে চলে আসছে, এটা মনের ওপর একটা চাপ ফেলে, সেটা একটা স্ট্রেস, আমরা এটাতে অবহিত ছিলাম না। এবং সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেগুলো স্ট্রেসে সেগুলোতে আরো বাড়তে শুরু করে, তাই জন্য মেডিকেশন অ্যাডহিয়ারেন্স এসপেশালি ইন সোরিয়াসিস হ্যাভ বিন চ্যালেঞ্জিং অ্যান্ড কুড পোটেনশিয়ালি ডিটোরিয়েট ইন দ্য মিডস অফ দ্য কারেন্ট কোভিড প্যান্ডেমিক। এটা একটা ভীষণ সমস্যা, পেশেন্ট একদিক থেকে সে ডিভাস্টেটেড হয়ে যাচ্ছে মেন্টালি, তার সোরিয়াসিস বেড়ে যাচ্ছে, তার মেডিকেশন অ্যাডহারেন্স কমে যাচ্ছে, সে ডাক্তারের কাছে পৌঁছতে পারছে না, ওষুধের দোকান বন্ধ থাকছে, এমনকি কেনার ক্ষমতা থাকছে না, এবং তার মিস ইনফর্মড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার জন্য একটা এটা ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের ব্যাপার হয়ে যাচ্ছে। ডার্মাটোলজিস্ট নিড টু রিমেন অ্যালার্ট অ্যান্ড মাইন্ডফুল অফ দ্য সিগনিফিকেন্স অফ কোভিড-19। Special consideration should be given to high-risk patients to the disease exacerbation, especially those on immunomodulatory medication. Immunomodulatory medication is byproduct of the ASCII. Clinicians should try to arrange safe monitoring whilst at the same time avoiding unnecessary hospital visit. Jara senior, jara shater upore je somosto manush, tader bar bar kore hospitale ashar kono dorkari nei. There is a need for accelerating implementation of teledermatology, which has been shown to be effective. টেলিডার্মাটোলজি আপনাদের দেশের মতো আমরাও করছি, এবং টেলিডার্মাটোলজিতে এটা পেশেন্টের কাছে আশীর্বাদের মতো কাজ করছে আজকে বহু মানুষের কাছে। আমরা টাইমলাইন জানি, গোকারম্যান রেজিন 1920 সালে, 100 বছর হয়ে গেছে, টপিক্যাল স্টেরয়েড এসছে, ইউভিএ আবার পুভাতে আমাদের ফিরে যেতে হচ্ছে, মিথোট্রেক্সেট, টপিক্যাল ভিটামিন ডি, ফিউমেরিক অ্যাসিড এস্টার, সাইক্লোস্পোরিন, টিএনএফ আলফা ইনহিবিটরস, তারপরে IL-12, IL-23 ইনহিবিটর, PDE4 ইনহিবিটর, IL-17 ইনহিবিটর, এইভাবে আমাদের সোরিয়াসিসের ট্রিটমেন্টটা এগোচ্ছে। এইবার কতগুলো জিনিস আমরা জানি, আমরা যখন আলোচনা করব তার মধ্যে আসবে, আমরা মিথোট্রেক্সেট কি ইউজ করতে পারি, মিথোট্রেক্সেট ইউজ অবশ্যই করা যায়, আমরা ব্রিটিশ গাইডলাইনে আসব, একটা মানুষকে তাকে আইসোলেট করতে হবে, হ্যাঁ, তার ফিজিক্যাল ডিস্টেন্সিংটা তার খুব জরুরি হয়ে যাচ্ছে, যদি তাকে দুখানা ওষুধ আমরা দিই, তার আমরা ধরেই নিচ্ছি মিথোট্রেক্সেট দিলে তার একটু ইমিউন মডুলেশন হবে, এবং আপনারা চেষ্টা করবেন যে নতুন কোনো পেশেন্টকে আগে দেখেননি সেই পেশেন্টকে না দেওয়া ভালো। রেটিনয়েডস বরং অনেক সেফ এই অবস্থায়, এবং এই অবস্থায় আমাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে কি, লাগানোর ওষুধ ছাড়া, পুভা ছাড়া, রেটিনয়েড কিন্তু আমাদের এখন বাঁচিয়ে রাখবে। কোভিড এরাতে নিশ্চিন্তে যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে রেটিনয়েড, এই বিভিন্ন রকম রেটিনয়েড যেগুলো আছে সেগুলো, সাইক্লোস্পোরিন অত্যন্ত ভালো ওষুধ, কিন্তু সাইক্লোস্পোরিন নতুন করে দেওয়া শুরু করা উচিত কি উচিত না, নতুন একজন পেশেন্ট, তাকে আপনি আগে দেখেননি, অনলাইন দেখছেন, একবার ভাবা উচিত যে দেব কি দেব না, সেই জন্য সাইক্লোস্পোরিন যদি মনে হয় সাইক্লোস্পোরিন ছাড়া উপায় নেই তখনই দিতে হবে, কিন্তু সেই পেশেন্টকে কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং, যেটা ব্রিটিশ ডার্মাটোলজিস্টরা শিল্ডিং বলছেন, আমি শিল্ডিং এর কথায় দেখাবো, তাকে শিল্ড করে রাখতে হবে। অ্যাপ্রেমিলাস্ট আরেকটি মলিকুল, খুব সুন্দর মলিকুল, ছোট মলিকুল, এবং এই অ্যাপ্রেমিলাস্ট যে খুব নাটকীয় কিছু তা না, কিন্তু রেটিনয়েডের মতো অ্যাপ্রেমিলাস্টটা বরং এই কোভিডের ইয়েতে আমরা ইউজ করতে পারি, কিন্তু অ্যাপ্রেমিলাস্টটা ওই আমরা 30 মিলিগ্রাম দুটো করে না দিয়ে বরং কম 10 মিলিগ্রাম 20 মিলিগ্রাম আমরা দিতে পারি। সাইক্লোস্পোরিনটাও আমরা ডোজ আমরা কমিয়ে ব্যবহার করতে পারি। বায়োলজিক্স এর মধ্যে তিনটে ধরন আমরা জানি, টিএলএফ আলফা ইনহিবিটর, তার মধ্যে অ্যাডেলিমিম্যাব, ইটানারসেপ, ইনফ্লেক্সিম্যাব, গোলিমিম্যাব, এছাড়া ইন্টারলিউকিন IL-12 বা 23 ব্লকার, যেমন উস্তেকিনুম্যাব, আমরা জানি না
সেটা ব্যবহার করা যাবে কিনা, তখন বিভিন্ন জায়গায় ডাক্তাররা এটা এখনো নিশ্চিত হতে পারেননি। বরং সেকিউকিনাম্যাব যেটা ইন্টারলিকিন 17 ব্লকার, সেটা অ্যাকচুয়ালি কোভিড এর সাথে রিলেটেড না। যে কারণে ওই সাইটোকাইন স্টর্মটা হয় তার সঙ্গে IL 17 এর খুব যে সম্পর্ক আছে তা না, সেকিউকিনাম্যাবটা বরং চলতে পারে আদার দ্যান TNF আলফা ইনহিবিটর। তা এই এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি শেষে এসে পৌঁছে যাচ্ছি। বায়োলজিক্স আমরা জানি কি ব্যাপার, যখন আমরা একটা ফেজ এসে যাচ্ছে যে 50% কনসাল্ট এবং ফলো আপ কিন্তু টেলিডার্মাটোলজিতে হবে, আমরা কি বায়োলজিক্স দেব কি দেব না, এটা আমাদের ওই যখন আলোচনা করব এরপরে, সবাই আমাদের মাস্টারমশাইরা আছেন, সব বন্ধুরা আছেন আমার, তারা সবাই মিলে আমরা আলোচনা করব, সবার কাছ থেকে আমরা জানবো যে আপনাদের অভিজ্ঞতা কি। এই শেষ করার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, বিভিন্ন দেশে কতগুলো সোসাইটি রেকমেন্ডেশন এসে গেছে এবং মোটামুটি তার মধ্যে সো বেস্ট সো নেট যেটা সেটা এই সব ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, ভারতীয় আছে, সবগুলো আমি বলছি। হেলথ কেয়ার প্রোভাইডার্স আর অ্যাডভাইস, প্রথম সো বেস্ট একটা বলছি, অ্যাডভাইস টু ইউজ ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 23, ইন্টারলিউকিন 12, 23, অ্যান্টি TNF, অ্যাফ্রেমিলাস, টিউমেরিক অ্যাসিড, এস্টাস ইন দ্য পেশেন্ট উইথ সোরিয়াসিস, অ্যাডভাইস টু কন্টিনিউ বলেছে। এবং তার সঙ্গে বলছে খুব ইম্পর্টেন্ট, যদি কোভিড এর সিমটম থাকে দেয়ার অ্যাডভাইস টু পোস্টপন দ্য নেক্সট ডোজ অফ মেডিকেশন, এটা ওরা বলছে। SDF, আপনারা জানেন যে ফ্রেঞ্চ সোসাইটি, তারা বলছে ইট ডাজ নট রেকমেন্ড এনি সিস্টেমিক সিজেশন অফ ট্রিটমেন্ট অফ ইমিউনোসাপ্রেশন, তারা কিন্তু বায়োলজিক্স দিচ্ছে, তারা বন্ধ করতে বলছে না, এক্সেপ্ট ইন কেস অফ সাইন্স অফ ইনফেকশন, ফিভার, কাফ, ব্রিদিং ডিফিকাল্টি, তখন আপনি আপনার যে ডাক্তার ওকে দেখছেন তার সঙ্গে কথা বলে আপনার কোর্সটা ঠিক করুন। তবে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, যে কোভিড দেশে এসছে বলে আপনার পেশেন্টকে সব ওষুধ বন্ধ করে দিলেন, না। AADV থেকে বলছে যে সোরিয়াসিস গ্রুপ ডাজ নট রেকমেন্ড অর সাসপেন্ড, মোটামুটি ইউরোপে একই কথা বলছে যে এফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাজ দ্য রেকমেন্ডেড ডোজ ইন ইচ পেশেন্ট প্রোভাইডেড দ্যার ইজ নো অ্যাক্টিভ ইনফেকশন, অ্যাক্টিভ ইনফেকশন না থাকলে দিতে পারেন। ইন পেশেন্ট হোয়ার COVID-19 ইজ ডায়াগনোজড, হেলথ কেয়ার প্রোভাইডার্স আর অ্যাডভাইস টু সাসপেন্ড অর পোস্টপন দ্য ইমিউনো সাপ্রেশন ড্রাগ ইনক্লুডিং বায়োলজিক থেরাপি, এটা ওরা বলছে কোভিড এর পেশেন্ট ক্ষেত্রে। সাইড মাস্ট, ইটালিয়ান সোসাইটি আমরা অনেকেই জানি, গত বছর আমাদের খুব সুন্দর সেখানে কনফারেন্স হলো ওয়ার্ল্ড কংগ্রেস, তখন আমরা জানতামও না যে এই অবস্থায় হবে, আমাদের সবার সঙ্গে দেখা হয়েছিল ওয়ার্ল্ড কংগ্রেসে। পেশেন্টস আর অ্যাডভাইজ নট টু ডিসকন্টিনিউ দেয়ার থেরাপি অন দেয়ার ওন, অনেক সময় হয় কি পেশেন্টরা এই ইন্টারনেটে পড়ে নিজেরাই বন্ধ করে দিল, ওষুধ খাচ্ছিল সাইক্লোস্পোরিন অথবা মিথোট্রিক্স নিজেরাই বন্ধ করে দিল, তারা সব ইন্টারনেট থেকে ডাক্তার হয়ে গেছে, সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে করা উচিত। ইন কেস অফ ফ্লু সিমটম ডার্মাটোলজির সঙ্গে কথা বলো, যদি বোঝেন তখন তারা বন্ধ করবেন। AAD কি বলছে, AAD বলছে HCP শুড কন্টিনিউ, মানে আমরা হেলথ কেয়ার প্রোভাইডার শুড কন্টিনিউ টু ওয়ে রিস্ক বেনিফিট প্রোফাইল, দেখবেন যে সত্যিও দরকার আছে না দরকার নেই, অ্যান্ড হু আর নট সিমটোম্যাটিক উইথ কোভিড অ্যান্ড ইন পেশেন্ট ডায়াগনোজড উইথ কোভিড ফিজিশিয়ান ডিসকন্টিনিউ আর পোস্টপন দ্য বায়োলজিক থেরাপি আন্টিল দ্য পেশেন্ট রিকভার, দ্যাটস রাইট, একদম ফেয়ার এনাফ। IPC ইন্টারন্যাশনাল সোসাইটি কাউন্সিল আপনারা জানেন রেকমেন্ডস ফিজিশিয়ান ডিসকন্টিনিউ অর পোস্টপন ইন পেশেন্ট ডায়াগনোজড উইথ কোভিড, একদম পরিষ্কার ওরা বলে দিচ্ছে। IADVL থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউইং অর স্টার্টিং ইমিউনোসাপ্রেশন উইথ এ কেস টু কেস বেসিস, আপনারা দেখে নেবেন সেই পেশেন্টটা দরকার আছে কিনা। পেশেন্ট যারা ডায়াগনোজড হয়েছে কোভিডে তাদের বলা হচ্ছে ডিসকন্টিনিউ করতে। ইন পেশেন্ট হু আর নট ডায়াগনোজড উইথ কোভিড HCP আর রেকমেন্ডেড টু লাইক ডিসকন্টিনিউ, অ্যান্ড ইন পেশেন্ট হু আর নট ডায়াগনোজড উইথ কোভিড রেকমেন্ড টু রিডিউস স্টেরয়েড অ্যান্ড আদার ইমিউনোসাপ্রেশন। NPF ন্যাশনাল সোসাইটিক ফাউন্ডেশন তারা রেকমেন্ড করছেন অল পেশেন্ট টু স্টপ বায়োলজিক থেরাপি, নট রেকমেন্ডিং ইন্ডিভিজুয়াল শুড স্টপ এ বায়োলজিক থেরাপি ইফ দেয়ার ইজ কোভিড ইনফেকশন। ব্যাড ব্রিটিশ অ্যাসোসিয়েশন একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন ফর অল দ্য পেশেন্ট, যে পেশেন্টরা আপনার কাছে ওষুধ খাচ্ছে তাদের শিল্ডিং সোশ্যাল আইসোলেশন ওরা করতে বলছে। যদি দুটো এজেন্ট খায় তাদের কিন্তু ডেফিনেট হাই রিস্ক, এবং তাদের শিল্ডিং এর কথা বলা হচ্ছে, শিল্ডিং মানে 14 দিনের জন্য তারা আইসোলেশনে থাকবে। যদি আপনার কাছে তারা অ্যাজাথায়োপ্রিন খাচ্ছে, সাইক্লোস্পোরিন খাচ্ছে, দুটো যদি ওষুধ খায় তাহলে তাদের করতে হবে। এই শিল্ডটা হচ্ছে ইফ আদার কনসার্নস হাই রিস্ক সার্কামস্টান্সেস, ওয়েল কন্ট্রোল পেশেন্ট উইথ মিনিমাল ডিজিজ অ্যাক্টিভিটি, নো কমরবিডিটি যদি থাকে, সিঙ্গল এজেন্ট যদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু ওই ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিংটাই এনাফ, এটাই বলা হচ্ছে।
আমরা আমাদের আলোচনার আমার লেকচারের শেষে এসে পৌঁছেছি। সারা পৃথিবীকে এই করোনা ভাইরাস এখন মুড়ে ফেলেছে একটা মাস্ক দিয়ে। আজকের আলোচনাটা করতে করতে আমরা ফিরে যাচ্ছি সেই দিনটায় যখন ঢাকায় আমি আমাদের সমস্ত বন্ধুরা আজকে যারা আছেন এখানে তাদের সঙ্গে দেখা হয়েছিল। আশা করছি আমরা আবার ফিরতে পারবো এবং আমি বারবার করে যেটা বলছি আবার একসাথে বসে সবাই মিলে এরম ভাবেই আমরা আনন্দ করে খেতে পারবো। সবাইকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে কনক্লুড করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে COVID-19 উইথ ইটস সাইকোলজিক্যাল ফিনান্সিয়াল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট মে অ্যাফেক্ট সোরিয়াসিস অ্যাডভার্সলি আর ডার্মাটোলজি শুড বি অ্যাওয়ার অফ দ্য ডিফারেন্ট ট্রিটমেন্ট মডালিটিস অ্যান্ড অ্যাপ্লাই অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এইটা আমাদের এখন ওয়ান ফ্ল্যাগ সারা পৃথিবীতে, ওয়ান ওয়ার্ল্ড, টেক রিকোয়ার্ড প্রিকশনস উইথ স্টেপিং আউট অফ ইউর নেস্ট। আপনাদের সকলকে অনুরোধ করবো সকলে সাবধানে থাকবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ অনিস, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি সকল ধন্যবাদ আমাদের প্রফেসর কৌশিক লাহারি দাদাকে ইলাবোরেটলি সব কিছু বলার জন্য, কিন্তু এখানে অনেক কিছু ডেসক্রাইব করে শুনি। এখন আমি আমাদের প্যানেল অফ এক্সপার্টে আমাদের প্রফেসর SZM মাইদুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এমনি স্লাইড সব দেখা গেছে এবং কণ্ঠস্বর ঠিকঠাক শোনা গেছে? জি জি স্যার। অনিস, প্রফেসর মাইদুল ইসলাম স্যারকে একটু আনমিউট করুন। দাদা, অসংখ্য ধন্যবাদ এই দুঃসময় এই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। ধন্যবাদ। আমি মনে করি সোরিসিস পেশেন্টদের জন্য শুধু না, আমরা যারা ডার্মাটোলজিস্ট তাদেরও যে কতখানি বুস্ট আপ করবে এটা চিন্তা করা যায় না। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার এই লেকচারের মধ্যে অনেক জিনিস আমাদের যেগুলো কনফিউশন ছিল বা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম আমরা, সেগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে। সত্যি একটা অদ্ভুত প্রেজেন্টেশন। কিন্তু আমার কিছু কিছু প্রশ্ন আছে মনে মনে জাগে। আপনার দেখলাম শেষ পর্যন্ত যারা অলরেডি অন ট্রিটমেন্টটা আছে, যদি তার সিমটম না থাকে, কোভিড না থাকে, তাহলে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার কথা হলো এই ক্ষেত্রে মনিটরিং জন্য কী হবে, এক নম্বর। দুই নম্বর হলো আমরা জানি কোভিড তো সব সিমটোমেটিক হয় না, কিছু কিছু অ্যাসিমটোমেটিকও আছে, তাদের ক্ষেত্রে রিকমেন্ডেশনটা কি হবে? আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এই দুটো শুধু আমার কোশ্চেন থাকলো আপনার কাছে। থ্যাংক ইউ দাদা। কৌশিক লাল, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি যেটা এখন হচ্ছে সেটা আমাদের এখানে যে প্রোটোকলটা আমরা মেনে চলি সেটা হচ্ছে হাসপাতালে যখন আসছে কোনো রোগী তার তো ট্রায়াজ হচ্ছেই, তার তার কোন রকমের। আচ্ছা, আমার স্লাইড গুলো এখন দেখা যাচ্ছে না তো? আর না, অফ আছে, একদম ক্লিন আছে। আচ্ছা, তার ক্ষেত্রে যে প্রোটোকল মেনটেন করে আপনাদের ওখানেও একই জিনিস হয়, তাকে ফর্ম ফিল আপ করানো, তার স্ক্যান করা যে তার জ্বর আছে কিনা, এটা ছাড়া এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে সত্যি কিছু নেই। প্রত্যেকটা পেশেন্টকে আমাদের দেশেও সম্ভব নয়, আপনার দেশেও সম্ভব নয় আর্টিফিসিয়াল করা। সেটা অত্যন্ত উন্নত দেশে করা হচ্ছে, আমাদের দেশে সত্যি সম্ভব না, আমাদের সেই ক্ষমতাও নেই। তাই জন্য কিন্তু যে জিনিসটা আমরা ব্রিটিশ অ্যাসোসিয়েশন থেকে জানতে পারছি বা আমেরিকান একাডেমি থেকে জানতে পারছি, যদি আপনার কোনো পেশেন্ট সিনিয়র সিটিজেন হন, যদি তিনি ওবিজ হন, যদি তার অন্য কোনো কোমরবিডিটি থাকে, আপনার সোরিয়াসিস পেশেন্ট আপনি চেনেন তাকে অনেকদিন ধরে, তার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। তার কারণ ওই পেশেন্টকে কিন্তু কোভিড যদি ধরে তাহলে তার মুশকিল আছে। তাই জন্য আমাদের সেই সমস্ত পেশেন্ট যারা যাদের সারা পৃথিবী যাদের নিয়ে চিন্তিত যে কোমরবিডিটি যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে, এবং সেই অনুযায়ী সাইক্লোস্পোরিন অথবা মিথোট্রিক্সেটের ডোজটা কমাতে হবে। কিন্তু বায়োলজিক্স এর ক্ষেত্রে সেটা বলা হচ্ছে না। বায়োলজিক্স এ যখন তার কোভিড পজিটিভ হবে তখন তাকে বন্ধ করার কথা বলা হবে। থ্যাংক ইউ। কি আর কোন স্যার, কবি চৌধুরী স্যার? আমরা বাসা বসে বসে কাজ ফলো করছি, আসলে কি কি লিটারেচার বেরোচ্ছে, প্রচুর আর্টিকেল বেরোচ্ছে,
what to do about psoriasis ki korte ki kora jete pare tar modhe je rokom bollen sarer question er sathe ashi je ei amader je cytotoxic drug gulo methotrexate cyclosporine amra ki korbo more or less koshita ja bollen sherokomi ache jeta bolche je young jara those who are young jader comorbidities nai tara de drug adjust korar dorkar nai other symptoms asymptomatic but symptomatic hole will stop it other somoshya kintu jara elderly definitely tader jodi double drugs thake single drug e chole ashbe ebong পালে ডোজ কমানো হবে শুড কোকুন দেমসেলভস যেটা বলা হচ্ছে যেটা যারা বলছে শিল্ডিং দে শুড টেক এক্সট্রা প্রিকশন যারা মানে সিনিয়র সিটিজেন যারা হবে বায়োলজিক্স ক্ষেত্রে যেটা আমি যেটা ফলো আপ করলাম এরকমই আইল 17 ব্লকার সেকুপিনামাব ইজ ফাইন 1223 ইজ ফাইন দ্য টিএনএফ এর ব্যাপারে কন্ট্রোভার্সি আছে টিএনএফ বলছে বেনিফিশিয়াল হতে পারে বা নাও হতে পারে কারণ সাইটোকাইন স্টর্ম টিএনএফ মে হ্যাভ এ রোল সো এটা দেখা যেতে পারে ইট হ্যাজ সাম বেনিফিশিয়াল রোল হতে পারে আবার নাও হতে পারে ব্যাপারটা এরকম আর কি দ্যাটস হোয়াট ডুইং আয়োজন এবং আপনারা নিয়ে এসেছেন কৌশিক লাহোরী যিনি আন্তর্জাতিক ভাবেই খ্যাত নন উনি মোটামুটি ভাবে এই ব্যাপারে সারাক্ষণ দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় এই কোভিডের মুহূর্তেও এই দুর্যোগ মুহূর্তে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন আমাদেরকে অনেক কিছু জানাচ্ছেন তো ধন্যবাদ জানাই প্রফেসর কৌশিক লাহিড়ি এত দূর থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর সবাই বলছেন সব শহরের কন্ডিশন দেশের কন্ডিশন আমি কানাডায় আছি এখানে দেখা যাচ্ছে প্রায় 1 লক্ষের মতো রুগী আছে আর তার মধ্যে মৃত্যু হইল 8,000 কাছাকাছি 8,000 বেশি আর 61,000 সব সুন্দর জিনিস এখানে 61,000 রিকভারি রেট খুব বেশি কানাডায় বিকজ মেবি এ ট্রিটমেন্ট এখন আমরা আসি আসল কথায় যে আমাদের এই কোভিড-19 আমাদের সোরিয়াসিস রোগীদের কি হবে আমি ব্যক্তিগতভাবে যে দেখলাম আমার দুটি রোগী একজন সোরিয়াসিস একজন পেমফিগাস রোগী ছিলেন তারা কোভিড হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন আমাকে যোগ দিয়েছেন এই ইয়ের মধ্যে এই বর্তমানে যেটা আছে আমাদের আশীর্বাদ বলেছেন কৌশিক লাহিড়ি এই অনলাইন সিস্টেম আশীর্বাদ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে দেখা গেল দুজনেই ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিন্তু তাদের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই ওই ডাক্তার সাহেবরা যারা ছিলেন যখন বাসায় আসবে দুজনের রোগ কিন্তু বেড়ে গেছে তাই হঠাৎ করে ওষুধ বন্ধ করাটা উচিত হবে না আদার দেন বায়োলজিক্স এবং যখনই ওই কোভিড নেগেটিভ হবে আবার ট্রিটমেন্ট শুরু করা আমি মনে করি সমুচিত এবং ব্রিটেনে ওরা ন্যাশনাল হেলথ সার্ভিস একটা বিশেষ একটা ইনকোয়ারি সারা পৃথিবীর থেকে তারা পেপার চেয়েছে যে যার যার কি কোয়ারি আছে করবে তা নিয়ে ওই প্রফেসর গ্রিফিথ ফ্রম ম্যানচেস্টার উনি একটা লিডারশিপ নিয়ে কিছু পেপার এবং কিছু এই শিল জিনিসটা উনি শুরু করেছেন উনি বলছেন শিল করা কথা এখন প্রশ্ন করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মাহদি ইসলাম স্যার যে যদি আমাদের এটা যদি কোনো রকম তার অ্যাক্টিভ ডিজিজ না থাকে কোনো রকম আমরা জানি তার নাই কিন্তু সোরিয়াসিস এখানে বেশিরভাগ রোগী বলছে যে সোরিয়াসিস যাদের আছে কিন্তু কোনো সিমটম নাই তারা এল্ডারলি না তার 65 বয়স ঊর্ধ্ব না বা কোমরবিডিটি কোনো ডায়াবেটিস বা অন্য রোগ নাই তাদের জন্য তেমন কোনো কিছু নাই তবে সবাইকে কশাস থাকতে হবে আর এক্সট্রা কশন নিবে তারাই যাদের বয়স 65 উপরে ডক্টর কৌশিক লাহিড়ি কনসেন্ট প্রোন এভরিথিং বলে গেছেন এবং তাদের জন্য আর যারা বায়োলজিক নিচ্ছেন তাদের জন্য এক্সট্রা কশন আর যারা বায়োলজি নিচ্ছেন সেই সময় অসুখ হয়েছে তাকে শিল্ডে যেতে হবে অর্থাৎ 14 দিন কারোর সঙ্গে যোগাযোগ না করে তাকে আলাদা থাকতে হবে এবং অন্য রোগ থেকে সাবধান থাকতে হবে তো আমাদের যে এই যে বর্তমানে একটা সবচেয়ে বড় জিনিস যারা বলেছেন কৌশিক লাহিড়ি আশীর্বাদ হইলো আমাদের টেলিমেডিসিন আমি ডেইলি টেলিমেডিসিন করছি 30-40-50 জন রোগীর সঙ্গে এবং দেখা যাচ্ছে রোগীরা টেলিমেডিসিনের মাধ্যমে ভালো যে জিনিসটা যোগাযোগ হচ্ছে আমি মনে করি এটা এটা একটা সুন্দর আশীর্বাদ যেহেতু আজকে শতাব্দীর শেষ এই শতাব্দীতে আরো সোয়াইন যে ফ্লু আসছে স্প্যানিশ ফ্লুতে অনেক অনেক মানুষ মিলিয়ন 5 মিলিয়ন মানুষ মারা গেছে বহু 50 মিলিয়ন পিপুল ডাইড এবং এরপরে এখন যেটা হইলো মিডিয়ার যুগ যেজন্য আমরা বেশি জানছি তখন হয়তো আরো বেশি ছিল তাই আমাদেরকে সবচেয়ে বড় জিনিস সবাইকে সচেতন থাকতে হবে আমরা সচেতন থাকবো এবং চেষ্টা করবো সোরিয়াসিস রোগীদেরকে যারা না আসছেন তাদেরকে একটা মেসেজ দিতে যে আমরা যেন আতঙ্কগ্রস্ত না হই যেমন কৌশিক লাহিড়ি বলেছেন যে আমরা মিডিয়া দেখে এখন ওই ইন্টারনেটে গিয়ে আতঙ্কগ্রস্ত ওষুধ বন্ধ করে আমার কয়েকজন রোগী তাদের রোগ বেড়ে গেছে তাই যেন আতঙ্কগ্রস্ত না হয় এই জিনিসটা আমাদের রোগীদের জন্য একটা মেসেজ দিয়ে দিব যে যা পারি যেভাবেই সেই মেসেজটা বর্তমান আজকের যে সেমিনার খুবই ভালো খুবই সুন্দর আবার সবাই ধন্যবাদ জানাচ্ছি মাহদি ইসলাম স্যার আপনি জয়েন করেছেন এবং সব প্রফেসররা যারা এসেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আমাকে এখানে সম্পৃক্ত করেছেন আশা করি এইভাবে যদি আমরা আলোচনা করি নিশ্চয়ই
এই জিনিসটা আমাদের কাছে অনেক উঠে আসবে, যদিও ডিসেম্বরে এটা শুরু হয়েছে, 11 মার্চে এটাকে প্যান্ডেমিক বলা হয়েছে যেহেতু কন্টিনেন্ট পর্যন্ত গেছে। এবং আমরা চেষ্টা করব যার যার গাইডলাইন, পৃথিবীর অনেক গাইডলাইন আমরা দেখলাম, এবং নিজের গাইডলাইন, নিজের দেশের গাইডলাইন তৈরি করতে হবে। কিছুদিন আগে আমরা একটা সেমিনারে একটা গাইডলাইন দিয়েছি, এবং আমরা চেষ্টা করব ইন্ডিভিজুয়ালাইজ করতে, নিশ্চয় যে পেশেন্ট ইন্ডিভিজুয়াল পেশেন্টকে নিজস্ব ডাক্তার যে গাইডলাইন দিবে সেই গাইডলাইনটাকে আমাদের ফলো করতে হবে। তাই আমরা সবাই চেষ্টা করব এই যোগাযোগ রেখে, এই যখন অনেক কিছু আমরা অজানা, জানার চেয়ে অজানাই বেশি, কৌশিক রাই যারা বলেছেন, আমাদের কিন্তু জানার চেয়ে অজানার সংখ্যা অনেক বেশি। অর্থাৎ আমরা যদি 20% জানি, 80% অজানা। তাই অজানা অবস্থায় জানার চেষ্টা করবো সবাই, রোগীদেরকে আপডেট রাখবো, এবং যেন আতঙ্ক রস না। সবাইকে ধন্যবাদ জানি, আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আপনি থাকেন স্যার সাথে এরপর আমাদের প্রফেসর শহীদুল্লাহ, একটু বলবে। তার আগে আমি একটু বলছি, এই মুহূর্তে আমি খবর পেলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এমদাদুল হক, ওনার আম্মা এই মুহূর্তে কোভিড পেশেন্ট ছিল, ঢাকা মেডিকেলে ছিল, উনি এই মুহূর্তে মারা গেছে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। প্রফেসর শহীদুল্লাহ স্যার একটু কিছু বলবেন। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগকে, আর আমাদের কৌশিক দাদা যে ইনফরমেশন দিয়ে আমাদেরকে রিচ করেছেন, এই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একদম লেটেস্ট এ পর্যন্ত 16 জুন পর্যন্ত উনি আমাদেরকে সব ইনফরমেশন দিয়ে সম্পৃক্ত করেছেন। কোনো ব্যাপার, যেমন আমরা সোরিয়াসিস পেশেন্টের ট্রিটমেন্ট, চেঞ্জ অফ ট্রিটমেন্ট, এগুলো কত জিনিস আছে। যেমন যে ট্রিটমেন্টটা ট্রেডিশনালি চলছে, পেশেন্টের কোভিড আছে কি নাই আমরা ওভাবে চলতে পারি, কিন্তু এটার সাথে যেটা কৌশিক দাও বলেছেন যে আমাদের যে কেয়ারনেস, যেটা আমাদের স্ট্রিক্ট কমপ্লায়েন্স টু যে অ্যাডভাইসেস, যেটা আমরা আমাদের দেশে এখন যেটা আমরা হেলথ কেয়ার বলতেছি, এই জিনিসটা, যেমন মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, যে জিনিসগুলো প্রতিনিয়ত আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি একটা সোরিয়াসিস পেশেন্ট কোভিড ডেভেলপ করে যায়, তখন কিন্তু কেয়ারটা আরো বেশি নিতে হবে, কিন্তু আমরা ধরে নিতে হবে যাতে কোভিড যাতে না পারে। আমাদেরকে এই প্রোটেকশনটা, যে এগুলো করা আছে আমাদের জন্য, সেই প্রোটেকশনটা আমাদের মেনটেন করে যেতে হবে। আরেকটা জিনিস আমি এমফেসিস দিতে চাচ্ছি যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। নর্মালি আমরা জানি যে সোরিয়াসিস পেশেন্টের 80% কেসে সাইকোলজিক্যালি আপসেট থাকে, ফ্রিজ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থাকে, এবং এর 20% কেসে আমাদের অ্যান্টিসাইকোটিক কিছু দিতে হয়। কিন্তু অন্যদিকে যে কোভিড-19 100% কেসই সাইকোলজিক্যালি আপসেট থাকে, একদম সাইকোলজিক্যাল আপসেট হওয়ার জন্য কিন্তু সোরিয়াসিস, অথবা যাদের সোরিয়াসিস হওয়ার টেন্ডেন্সি আছে, এদের সোরিয়াসিস অ্যাগ্রাভেট করতে পারে কিংবা সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। এদিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যারা কোভিডে আক্রান্ত হয়ে গেছে, সিমটোম্যাটিক আছে, অথবা কোভিডে আক্রান্ত হয়ে সিমটোম্যাটিক হয়ে আন্ডার ট্রিটমেন্ট আছে, আমাদের ওইসব ডাক্তার ভাইদের জন্য আমার যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে তারা যেন ভালোভাবে দেখেন। আর ডোজ শিডিউলের ব্যাপারে কৌশিক দা খুব সুন্দর করে হাইলাইট করে গেছেন যে আমাদের বায়োলজিক্স বন্ধ করার দরকার নাই, যেহেতু বায়োলজিক্স এর ইমিউনো সাপ্রেশন করে, সাপ্রেশনের যে এটা আমাদের সোরিয়াসিস এর জন্য যেগুলো আমরা ইউজ করি সেগুলো সম্পূর্ণ আলাদা, যেমন IL-2, IL-6 এগুলো কিন্তু কোভিড এর জন্য, কিন্তু সোরিয়াসিস এর জন্য IL-12, IL-23, IL-17 এগুলো, সেখানে আমাদের বায়োলজিক্স বন্ধ করার আমার মানে দরকার নেই। আর কৌশিক দা আরেকটা যেটা অ্যাডভাইস করে গেছেন যে আমাদের মেথোট্রেক্সেট বা সাইক্লোস্পোরিন এগুলোর ডোজ কমিয়ে আমরা ইউজ করতে পারি। সোরিয়াসিস সাফার করতেছে, তাকে তো আমরা ট্রিটমেন্ট অফ করব না, যদি একটু ডিউরেশন বেশি লাগতে পারে। এখানে একটা জিনিস আছে, আমি মেথোট্রেক্সেটের ডোজ যদি আমরা একটু কমায় দেই, আমি ডিউরেশন বেশি লাগবে, হয়তো তার সে 16 উইকসে হয়তো সে তার পাসি লেভেলটা যে স্টেজে পেতো
এখন তার ডোজটা কমায় দিলে আমাকে হয়তো 24 উইকস বা তার চেয়ে বেশি সময় লাগবে, এটা আমাকে জানতে হবে যে কম ডোজ করে কিন্তু একটু ডিউরেশন বেশি করে একটা এক্সপেক্টেড পেতে পারি। এই মোটামুটি এইটুকু বলে এরপরে আমি সবার পার্টিসিপেশন আশা করছি, আরো কিছু আমি জানতে পারবো এটা আশা করি। কৌশিক লাহিড়ীকে নয়, কৌশিক দাকে, বাংলায় এত সাবলীল ভাবে শুধু টেকনিক্যাল টার্ম গুলো ব্যবহার করে যে এটাকে উপস্থাপনা কত সুন্দর ভাবে করা যায় সেটা যে কত চমৎকার লাগে শুনতে, সেটা আজকে একটা নমুনা দেখলাম আমরা, ধন্যবাদ। আমি একটা ব্যাপারে আলাপ করতে চাই, সেটা যে কোমরবিড কন্ডিশন বলে একটা কথা বলা হচ্ছে, শুড সোরিয়াসিস বি ইনক্লুডেড ইন টু দি কোমরবিড কন্ডিশন লিস্ট, এটা আমার প্রশ্ন। আমি একটু আলোচনা করতে চাই তাই, যে কোমরবিড কন্ডিশন বলতে আমরা যা বুঝি সাধারণত, সাধারণত কোমরবিড কন্ডিশন গুলো ফেস করেন ইন্টার্নিস্টরা, পালমোলজিস্টরা, আরো কিছু মেডিসিন স্পেশালিস্টের বিভিন্ন ব্রাঞ্চের যারা এটা ফেস করেন, তারা কিন্তু কোমরবিড কন্ডিশন হিসেবে সোরিয়াসিসকে ইনক্লুড করেন না। এখন কি বলা হচ্ছে, ন্যাশনাল সোরিয়াসিস ফাউন্ডেশন বলতেছে সোরিয়াসিস উইদাউট হ্যাভিং এনি কোমরবিড কন্ডিশন শুড বি অ্যাট লিটল এক্সট্রা রিস্ক। কিন্তু আমরা যেটা জানি যে সোরিয়াসিস ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ আদার কোমরবিড কন্ডিশন, ইউজুয়ালি হাইপারটেনশন, ডায়াবেটিস, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ অ্যান্ড সো অন, obesity. So psoriasis should be taken into consideration as a comorbid disease, maybe not at the top of the list, but it should be included. Ar bola hocche psoriasis patient ra on biologics are more prone to develop comorbid complications than who do not use biologics. Ekhon world e amra je bhabe egiye jacchhilam তাতে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড গুলোতে তো অহরহ বায়োলজিক্স ব্যবহার করে, অতএব সোরিয়াসিস অন বায়োলজিক্স আর ভেরি প্রন টু ডেভেলপ, ফলে সোরিয়াসিস শুড বি কনসিডার অ্যাজ এ কোমরবিড কন্ডিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই মুহূর্তে আমার আমার প্রেসিডেন্ট প্রফেসর সামিউল হক ভাইকে কিছু বলার জন্য একটু, সামিউল হক ভাই একটু, তারপর আমি কোয়েশ্চেন দিব কিছু, আমাদের চলে আসছে। দাদা লেকচার অসম্ভব সুন্দর, সুন্দরভাবে সে বলেছেন, থ্যাংক ইউ দাদা। দাদাকে আবার একটু বলছি যে সময়টা একটু ভালো হলে আমরা অনলাইন ডিনারের ব্যবস্থা করতে পারবো, হয়ে যাবে পরের বার দুবার হবে। হ্যাঁ ডাবল ডিনার হবে, জাস্ট পাওনা রইলো দাদা, একদম একদম, আমি ভুলবো না। যাই হোক এখন আমাদের আসলে দেওয়া হবে, ওকে উই আর রেডি। আচ্ছা এখন যেটা হলো দাদা, যে জিনিসটা আমরা সবাই চিন্তা করছি এখন এই অবস্থায়, আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে, আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন বা যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে মানতেই হবে যেভাবেই হোক, যেমন ডিস্টেন্স মেনটেন করা, হ্যান্ড ওয়াশ করা, ফেস মাস্ক পরা, এটা আমাদের সব পেশেন্টকে অ্যাডভাইস দিতেই হবে, ইট মাস্ট বি। তারপরে আমরা আবার একটু চিন্তা করব যে এখন এই মুহূর্তে আমরা কোন কোন পেশেন্ট আমরা বলবো যে চেম্বারে বা হসপিটালে আসার কথা। আমেরিকান একাডেমি কিন্তু তারা মোটামুটি একটা চার্ট করে ফেলেছে যে মাইল্ড কেসগুলি, যেমন নর্মাল পিম্পলসের কেস বা অ্যালার্জির কেস বা এক্সিমা বা মাইল্ড সোরিয়াসিস কেস, এরা তারা টেলিফোন বা টেলিমেডিসিনেই তারা দেখবে। শুধু হসপিটালে তারা তাদেরকেই আসতে বলবে যেগুলো ইমার্জেন্সি হতে পারে, যেমন পাস্টুলার সোরিয়াসিস বা এরিথোডার্মিক সোরিয়াসিস বা প্যাম্পিগাস, এই ধরনের পেশেন্টগুলো সাধারণত, বা কোনো ড্রাগ রিয়াকশন হয়েছে এ থেকে তারা বলছে যে হসপিটালে আসবে। এইভাবে তারা মোটামুটি ক্যাটাগোরাইজ করেছে। আমাদেরকেও এখন হয়তো বা সেই দিকেই চিন্তা করতে হবে এখন, যে আমরা কীভাবে পেশেন্টের কাছে অ্যাপ্রোচ করব। কারণ হ্যাফাজার্ডলি ঘোরাফেরা করলে যে কোনো একটা পিম্পলসের পেশেন্ট যদি আপনার চেম্বারে চলে আসে আর তারপরে তার যদি করোনা অ্যাটাক হয়ে যায়, এটা খুবই দুঃখজনক জিনিস হয়ে যাবে। সেজন্য আমাদের মোটামুটি আমাদের দিক দিয়েও হয়তো বা আমরা একটা ছোট একটা গাইডলাইন সাব
গ্রুপ বলা হয় যেটাকে, সাব গ্রুপ গাইডলাইন আমরা হয়তো ন্যাশনালটা তো আছেই, তাছাড়াও সাব গ্রুপ বিভিন্ন গ্রুপে যেমন কার্ডিওলজিস্ট নেফ্রোলজিস্ট তারা যেভাবে তৈরি করছে আমরাও হয়তো বা সেইভাবেই একটা চিন্তা ভাবনা করতে পারি। তাছাড়া আমরা সবসময় যে জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের, যে আমরা আমাদের যে পেশেন্টগুলি মেইনলি যেটা 65 অ্যান্ড অ্যাভাভ বা যাদের কোমরবিডিটিস আছে, বা কারণ সোরিয়াসিস তো কোমরবিডিটিস কেন, সোরিয়াসিস নিজে তো একটা ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, ডিসরেগুলেশন ইমিউন সিস্টেম, তো সেহেতু তো আমরা কোভিড পেশেন্টও দেখছি যে ইমিউন ডিসঅর্ডার হচ্ছে, অতএব এই সমস্ত পেশেন্টগুলি আমাদের খুব রিস্ক হয়ে যায় যখন আমরা এক্সপোজ হয়ে যায়। আর দেখা যায় যে সোরিয়াসিস পেশেন্ট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের বেশি এফেক্টেড হয়ে যাচ্ছে, কারণ অনেক স্ট্যাটিস্টিক্সই দেখা যাচ্ছে যে তারা দে আর ভেরি প্রন টু ডেভেলপ রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, সেক্ষেত্রেও আমাদের। তারপরে ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ যেটা অনেক সময় আমাদের রিমাটোলজিস্টরা সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্য যেমন প্রেডনিসোলন ইউজ করছেন, অথবা কোনো সময় সাইক্লোস্পোরিন ইউজ করছেন, তো দিজ আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদেরকে এই সমস্ত ড্রাগ তো হঠাৎ করে আমরা উইথড্র করতে পারি না, সেজন্য আমাদের আগে থেকেই চিন্তা করতে হবে যে এই সমস্ত ড্রাগগুলো আমরা কিভাবে ইউজ করব। ধরেন রিমাটোলজিস্ট বলেন বা ডার্মাটোলজিস্ট বলেন, এই সমস্ত ড্রাগ যখন আমরা ইউজ করি, তাছাড়াও এখন তো অনেক ধরনের রিসার্চ আসছে, আমরা চট করেই যেন ডিফারেন্ট ওষুধে আমাদের যে নর্মাল যে আমরা ওষুধ ইউজ করছি পেশেন্টরা, আমাদেরকে সেটাকেই কন্টিনিউ করতে হবে আনলেস হি ইজ সে কোনো করোনাতে অ্যাট্যাক না হয়। যদি অ্যাট্যাক হয় তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব যে কী কী করতে হবে, চট করেই কোনো ওষুধ বন্ধ না করাটাই সবচেয়ে বেস্ট, এবং যদি করোনা হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা চিন্তা করব যে তার কোন ওষুধগুলো, হয়তো মেথোট্রেক্সেট চলছে, হয়তো বা কুইকলি আমরা, কারণ মেথোট্রেক্সেটের হাফ লাইফ ইজ ভেরি স্মল, হঠাৎ করে আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারি, তার করোনা কন্ডিশন ভালো হয়ে গেলে উই ক্যান স্টার্ট ইট এগেন। সাইক্লোস্পোরিনও ওরকমই, যদি হাফ লাইফ অনেক কম তো সেই জন্য আমরা চট বন্ধ রাখতে পারি। প্রেডনিসোলিনের ব্যাপারে বলা হয় যে এটা তো স্টেপ ওয়েতে আমাদেরকে এটাকে রেগুলেট করতে হয়, তাহলে এটাকে আমরা আগে থেকে আমাদের কনসিডারেশনে রাখতে হবে। তাছাড়া আমার মনে হয় আমরা চট করে ডিফারেন্ট ট্রিটমেন্ট, বা অনেকেই তো অনেক ধরনের কথা অনেকভাবেই বলছে যে আমরা বায়োলজিস্ট ইউজ করবো, যদি আমাদের দেশে অত ইউজ হচ্ছে না, আমরা কোনো নতুন ইউজ না করাটাই আমাদের জন্য ভালো, যারা পাচ্ছে তাদেরকে আমরা ইউজ করতে বলবো, এবং শিল্ডিং এর কথা বলছে বা ওই ধরনের আমরা তাকে অ্যাডভাইস দিয়েই আমরা বলবো। তাছাড়া এই যে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলা হচ্ছে যে আমাদের অনেক সোরিয়াসিস ফ্লেয়ার আপ করে যেতে পারে, উই ডোন্ট নো যে হয়তো বা এই ড্রাগটা ইউজ করলো তার সোরিয়াসিসটা বেড়ে গেল, এই সমস্ত জিনিসগুলো আমাদের আসলে একটু কনসিডার করতে হবে, এবং পেশেন্টের অ্যাডভাইস করতে হবে যে তারা যেন তাদের ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের সাথে যেন তারা রেগুলার একটা লিয়াজন মেনটেন করে, আইদার টেলিফোনিক অথবা টেলিমেডিসিন, এইভাবে আমার মনে হয় আমাদের অ্যাপ্রোচ করা উচিত। তার মধ্যে সাংগঠনিক ভাবে যে কথাটা বললেন সেটা আমার মনে হয় আমরা কেউই উল্লেখ করিনি, খুব ভালো কথা বললেন। সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক দেশের সেই দেশের সোসাইটির ছাড়াও যে সাবগ্রুপ যেগুলো আছে, আপনাদের যেমন সোরিয়াসিস ক্লাব আছে, এটা আপনাদের একটা গাইডলাইন প্রোটোকল একটা যদি করেন, সেটা দরকার শুধু পেশেন্টের জন্য নয়, আমরা যে মেডিকো লিগাল বিভিন্ন জিনিস ফেস করি, যদি কোনো পেশেন্ট কোনোভাবে বিপদে পড়ে, সে যদি আমাকে এগেনস্টে মামলা করে এবং বলে যে আপনি কিসের ভিত্তিতে এটা দিয়েছেন, তখন আমি দেখাতে পারবো যে হ্যাঁ আমার দেশের যে সর্বোচ্চ সংস্থা এই ব্যাপারে সোরিয়াটিক ক্লাব বা আমাদের বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি, তারা তাদের গাইডলাইন মেনেই আমি আপনাকে ওষুধটা দিয়েছিলাম, সেই জিনিসটা আমার মনে হয় করাটা এটা। জি দাদা, আপনি জেনে খুশি হবেন আমরা মার্চে ফার্স্ট উইকে আমরা সোরিয়াসিস ক্লাব থেকে আমরা একটা গাইডলাইন উইথ রিউমাটোলজি একটা লঞ্চ করছি, এটা আপনাকে হয়তো আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। খুব ভালো, এটা কোভিড এর জন্য না, আমরা এজ এ হোল সোরিয়াসিস এন্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস এর জন্য, হ্যাঁ আমাদের করা হয়েছে, এটা আপনাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমরা একটু কোয়েশ্চেন জাস্ট আমাদের ডক্টর মুস্তাক মাহমুদ, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি একটা কোয়েশ্চেন করছে যে আমাদের যে কোভিড পেশেন্ট গুলো আসতেছে, কোভিড পেশেন্টের ট্রিটমেন্টে যখন দিচ্ছে আমরা, সেই ট্রিটমেন্টের যে ড্রাগ গুলো
ইজ এনি কোভিড-19 ড্রাগ ক্যান এক্সাজারবেট সোরিয়াসিস ট্রিটমেন্ট, এটা একটা কোয়েশ্চেন করছে যে এটা একটা। হ্যাঁ, তার মধ্যে একটা তো আপনি উত্তর দিয়ে দিয়েছেন, ক্লোরোকুইন বললেন, হাইড্রোক্সিক্লোরোকুইন, যে অ্যান্টিম্যালেরিয়াল যেগুলো ব্যবহার হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইন সারা পৃথিবীতেই ব্যবহার হচ্ছে, এবং তার থেকে হ্যাঁ আমরা তো জানি কি কি বিটা ব্লকার দেওয়া বা স্টেরয়েড দেওয়া, অথবা অনেক জায়গায় আজকেই জানা গেছে ব্রিটেন থেকে যে স্টেরয়েড অত্যন্ত ভালো কাজ করছে, চিপ স্টেরয়েড দিলেও আমাদের সোরিয়াসিস এর ক্ষেত্রে হঠাৎ ফ্লেয়ার করতে পারে বন্ধ করার পরে, এনএসএআইডি ছাড়া এনএসএআইডি যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি সেগুলো ব্যবহার হচ্ছে তার থেকে বাড়তে পারে। এছাড়া লিথিয়াম, লিথিয়াম অন্য কোনো পেশেন্ট যদি খান কোনো কারণে, সেটা ডাইরেক্টলি কোভিড রিলেটেড নাও হতে পারে অথবা হতেও পারে, সে তার হয়তো মুড সুইং হচ্ছে, তাকে সাইকিয়াট্রিস্ট লিথিয়াম দিয়েছেন এবং তার থেকে বেড়ে যেতে পারে, কিন্তু সব থেকে বেশি আমরা যেটা পেতে শুরু করেছি সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে। তবে আমি সাডেন উইথড্রল যদি করা হয় কোনো ড্রাগ, আরো চিন্তা করবো নতুন কিছু স্টাডিজ গুলো আসার এক পর্যন্ত থাকাটাই বেটার হবে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা রেটিনয়েড ব্যবহার করা যেতে পারে আর ব্যবহার করা যেতে পারে সেফলি, এবং টুভা এখন আমরা তো মোটামুটি ন্যারো ব্যান্ড ইউভিতেই সবাই চলে এসেছিলাম, পুভাতে আবার ফিরে যেতে হচ্ছে সোরালিন দিয়ে আল্ট্রাভায়োলেট। মুশকিলটা হচ্ছে আমরা তো ফটোথেরাপি দেওয়া বন্ধ করে দিয়েছি আমাদের ক্লিনিকে, কোনো কোনো অন্য কথা ছেড়েই দিন ফটোথেরাপি বন্ধ করে দেওয়া হয়েছে, তার একটাই কারণ প্রত্যেকটা পেশেন্টের পর ওই ২৪খানা টিউবলাইটকে আবার আমাদের স্যানিটাইজ করা, সহজ কথা না, এবং সেই বেলাটাই রিয়েল প্রবলেম, এটা অলমোস্ট ইম্পসিবল টু ক্লিয়ার এভরি পেশেন্টের পর ক্লিয়ার করা, ইজ নট নট খুব মিনিমাম লেভেলে তারা এবারে আরেকটা ড্রাগ বলছে সোরিয়াসিস এন্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস, জ্যাকস্ট্যাট পাথওয়ে যেটা ইনহিবিট করে, টোফাসিটিন নেই, ইট ইজ সেড টু বি সেফ, যেটা আমি যেরকম স্টারগুল দেখলাম, এবার কৌশিক দ্বার আমি ইয়ে চাবো, ওপিনিয়ন চাবো, এবং আমি সেটা সাহস করে আমি কিন্তু টোফাসিটিন কন্টিনিউ করছি, ইভেন আই হ্যাভ সাম পেশেন্টস উইথ ভিটিলিগো যারা টোফাসিটিন খাচ্ছে, আমি সাহস করে কন্টিনিউ করছি, বলেছি যদি কোনো রকম জ্বরটা আসে বন্ধ করে দিবেন, স্টপ দ্য ড্রাগ। কৌশিক দ্বার ব্যাপারে এই ব্যাপারে কি অভিমত? না না, আমার তো মনে হয় সমস্ত যে আমাদের এভিডেন্স যে সব যা এসেছে সেটা কন্টিনিউ করতেই বলছে, কিন্তু শুধু সেই পেশেন্টটাকে ওই যেটা শিল্ডিং এর কথা বলা হচ্ছে তাকে সোশ্যাল আইসোলেশনের কথা বলা হচ্ছে, এইটুকু ছাড়া
আর কিছু অসুবিধা নেই, কিন্তু যদি সেই পেশেন্টের কোভিড রিলেটেড কোনো সমস্যা না থাকে তাহলে কেন কন্টিনিউ করবেন না? অবশ্যই করবেন। আমরা সবসময় বলতেছি MTX টা আমরা কন্টিনিউ করতে পারবো, সেক্ষেত্রে আমরা পেশেন্ট যেটা এক্সিস্টিং MTX খাচ্ছে সেটা কোন ডোজে আমরা কন্টিনিউ করতে বলবো কোভিড পেশেন্টকে? ডোজ কমাতে হবে, যদি কোনো কেউ সপ্তাহে 15 মিলিগ্রাম পায় সে 10 মিলিগ্রামে তাকে দিয়ে দেখতে হবে সে ঠিক থাকছে কিনা, যে 10 মিলিগ্রাম খাচ্ছে তাকে 7.5 মিলিগ্রামে কমাতে হবে। আমরা আমরা প্রত্যেক 2 সপ্তাহ পরপর তাকে তাকে আবার বলবো যে খবর নিতে যে কিরম আছে সে। এখন ডোজ আমরা কি সিঙ্গেল ডোজ উইকলি দিব নাকি সেল কাইনেটিক ডোজ দিব, 3 ডিভাইডেড ডোজ কোনটা বেটার? এখন তো 3 ডিভাইডেড ডোজটা সারা পৃথিবীতে মোটামুটি চলেই গেছে, সিঙ্গেল ডোজের দিকেই সারা পৃথিবী চলে গেছিল। ওইটা 3 ডোজে দেওয়া হতো পেশেন্ট অনেক সময় খেয়ে তার বমি পেত, টলারেন্স। এই ডোজটা কি কোভিড পেশেন্টের না নরমাল পেশেন্টের? না, কোভিড পেশেন্টের জন্য বলতেছি, ডিভাইডেড দিব সমস্ত কোভিড পেশেন্টের। যেটা একটা কমেন্ট করতে চাই, যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে উই আর নট গোইং টু স্টপ দ্য ড্রাগ, এটা করা যাবে না। দেখো তাহলে যে স্টপ করলে যে ফ্লেয়ারটা হবে, তখন আমরা পরে যদি যোগ করি এটাকে থামানো ডিফিকাল্ট হয়ে যাবে। উই ক্যান ট্রাই টু রিডিউস দ্য ডোজ, আমরা যদি ডোজটা রিডিউস করতে পারি, বাট উই আর নট গোইং টু স্টপ দ্য ড্রাগ আনলেস দেয়ার ইজ এ পেশেন্টে জ্বর আসছে বা কোনো সিমটমস অফ কোভিড দেখা দিচ্ছে, উই আর গোইং টু কন্টিনিউ দ্য ড্রাগ। একটা কোয়েশ্চন আসছে আমাদের একটু, জাস্ট আই হ্যাভ এ পেশেন্ট সাফারিং ফ্রম সোরিয়াসিস এন্ড টেকিং MTX ফ্রম লাস্ট ফিউ মান্থস, she also suffering from extensive tinea when she took MTX fungal infection aggravate with itraconazole 200 mg BD, what should she do now? কি করবে MTX এর সোরিয়াসিস? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইট্রাকোনাজল এবং মিথোট্রিক্স এর দুটোই কিন্তু লিভারের উপর কাজ করে, তাই জন্য উই হ্যাভ টু বি এক্সট্রা কশাস যে এটা শুধু কোভিড রিলেটেড কিছু না, এটা আমাদের একটা চিরাচরিত আমাদের ডিলেমা যে পেশেন্টের মিথোট্রিক্স এর দেওয়া হয়েছে এবং সেই পেশেন্টের আমাদের যেখানে কাজ করে রেটিনয়েড এপিডার্মিসের উপরে, এবং আমাদের ফাঙ্গাল কিন্তু এপিডার্মিসের উপরেই থাকে, রেটিনয়েড মেবি আ বেটার আইডিয়া হিয়ার দেন মিথোট্রিক্স। এখানে যদি দেখা যাচ্ছে যদি সোরায়াসিস বেশি হয় এন্ড ফাঙ্গাল ইনফেকশন কম হয়, উই গিভ দিস রেটিনয়েড ভেরি গুড, আর যদি দেখা যায় সোরিয়াসিস আন্ডার কন্ট্রোল তখন উই মাস্ট, আমি মনে করি, কন্ট্রোল দি ফাঙ্গাস ফার্স্ট, দেন বিকজ ফাঙ্গাস কন্ট্রোল ইজিয়ার এন্ড কুইকার, দেন আমরা ক্রনিক ট্রিটমেন্টে গেলাম। সেক্ষেত্রে স্যার ফাঙ্গাস তাহলে আমরা ট্রপিক্যালে কোনটা ইউজ করবো স্যার? সো এখানে যেটা করা যাবে না টার্বিডিফাইন টোটালি করা যাবে না, এটা গ্রাভিক সোরায়াসিস, আদার আমরা যেগুলি করতে পারি, আমরা নরমালি এখন ডি অ্যানালগ যেগুলো আছে সেটা চলতে পারে, এছাড়া আমরা টপিক্যাল স্যালিসিলিক অ্যাসিড যেটা আমরা দিতেই পারি, সেটা দুটোতেই খুব ভালো কাজ করবে। হ্যাঁ, এবং তার সঙ্গে অ্যান্টিফাঙ্গাল যেরকম আমরা দিই, স্টেরয়েড তো অ্যাভয়েড করতেই হবে, স্টেরয়েড টোটালি। একটা কোয়েশ্চন আছে, শুড উই কন্টিনিউ ওরাল রেটিনয়েড ইন পেশেন্টস অফ সোরিয়াসিস উইথ কোভিড-19 পজিটিভ উইথ ফিভার এন্ড কফ? লেফটেন্যান্ট কর্নেল ইসলাম, তার ক্ষেত্রে প্রাইমারি ইম্পর্টেন্স তার কোভিডটাকে এক্সক্লুড করা, তার কনফার্ম করতে হবে যাওয়া, সেখানে তখন আমাদের যে সমস্যাটা তার খাবে কি খাবে না সেটা সেকেন্ডারি। আগে যদি তার কোভিড নেগেটিভ নাও হয়, তার যদি কোভিড পজিটিভ হয়, ক্যান বি ট্রিটেড, কিন্তু রেটিনয়েডটা অ্যাপ্রিমিলাস বন্ধ করার কিন্তু সত্যি খুব একটা কারণ নেই, বরং এই দুটো সেফলি দেওয়া যেতে পারে। আমি জানি না আপনাদের মত কি। তবে একটা কথা আছে কি, যে কোভিড
দেখতে আমাদের ইমিউন সিস্টেম যে এই রেটিনা যেভাবে কাজ করে, এটা হচ্ছে এনএফ কাপাবি পাথওয়ে এটাকে কাজ করে। আমাদের ইমিউন সিস্টেম কিন্তু লট অফ এই এনএফ কাপাবি পাথওয়ে অনেক ভাবে ইনভলভ করে, অনেক ভাবে, যেমন টিএনএফ আলফা এগুলো সবই এই জিন ট্রান্সক্রিপশন লেভেলে এই পাথওয়েটাকে অনেক ভাবে এফেক্ট করে। আমার মনে হয় যখন যদি কোভিড এফেক্টেড হয় ফর দ্য টাইম বিং ফর এ কাপল অফ উইকস আমরা রেটিনা বন্ধ রাখা যেতে পারে, তখন ওই সময়টা এর আগে পর্যন্ত বন্ধ করার আমার মনে হয় লজিক্যাল হবে। আমাদের একজন ফর ইয়ে করছে ডক্টর আব্দুল মিয়া, ক্যান উই সুইচ ফ্রম এমটিএক্স টু রেটিনয়েডস অর এপ্রিমিলাস্ট ইফ নিডেড? আমরা সবাই জানি ক্রনিক সোরিয়াসিস একটা কন্ট্রোল খুব এক্সেলেন্ট ভাবে সে কন্ট্রোলটা আনে, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে তাকে খেয়ে যেতে হয়, পেশেন্ট চার মাস পাঁচ মাস ধরেও খেয়ে যেতে পারে। মিথোট্রেক্সেট যেভাবে অ্যাকিউটলি হঠাৎ কাজটা করে, অ্যাপ্রেমিলাস কিন্তু সেই কাজটা দেবে না, সেইটা পেশেন্টকে বলতে হবে যে দু চার সপ্তাহ পর থেকে কাজটা শুরু হবে, সেইটা যেন পেশেন্ট রেডি থাকে দু চার মাস। এইতে কোশ্চেন ডক্টর ইমরোজ মোহিত ভাই টু কোশ্চেন করছে, ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস ডিউরিং কোভিড এরা এন্ড ইন কোভিড পেশেন্ট শুড নট বি সেম, এর ক্ষেত্রে আপনাদের মতামত কি? ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস কোভিড এরা উইল নট বি ট্রিটমেন্ট, এরা ইজ নো প্রবলেম, প্রবলেম ইজ দি পেশেন্ট, যদি থাকে patient is infected with a that is covid or corona virus, then yes, maybe change low dose shuru korte hobe, yes, but era te change korar I don't think any keu recommend korar. Shompurno question ache apnar, amar ekta question ache dadar kache. Ha bolo dada, ami jani na apni onek kaj kortechen, amar mone hoye ei covid er kono dramatic manifestation ache kina? এবং ওরা কোভিড টোর কথা প্রথম আর্টিকেলে আসেনি, কিন্তু কোভিড টো তারপরে এসছে। এবার মজার ব্যাপার হলো, আমি জানি না আপনাদের দেশের কি অভিজ্ঞতা, আমি কলকাতায় এত বড় হাসপাতালে আছি বা এত কলকাতায় এত বেশি, আজ পর্যন্ত একটি পেশেন্টেরও কোভিড টো দেখিনি। এবার এইটা এই কোভিড তো শুধুমাত্র শীতের দেশে হচ্ছে কিনা আমি জানি না, বাংলাদেশে আপনারা কোভিড তো ক্লাসিক্যাল ভাস্কুলাইটিস এ পর্যন্ত পেয়ে রিপোর্ট করেছেন কিনা জানি না, আমি পাইনি বা আমাদের এখানকার ডাক্তার বন্ধুরা পাননি, আমাদের কোভিড এর আলাদা গ্রুপ হয়ে গেছে কোভিড ডার্মাটোলজি, আমরা পাইনি কিন্তু সেভাবে। কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর পেশেন্ট আসছে যাদের স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর মতো এক্সটেন্সিভ র্যাশ, পা চুলকে অস্থির হয়ে যাচ্ছে, অথবা আর্টিকেরিয়া নিয়ে আসছে যেটা আগে তার কোনোদিন ছিল না, দিস ইজ রিলেটেড টু কোভিড অর দিস ইজ স্ট্রেস ইনডিউসড, নোবডি নোজ। কারণ ওই সব পেশেন্টের কিন্তু আমরা কোভিড টেস্ট করছি না, একটা পেশেন্টের যদি এক্সটেন্সিভ ইচিং নিয়ে আসে আমি কি তার কোভিড টেস্ট করছি? কিন্তু করলে যদি দেখা যায় যে পজিটিভ, মে বি রিলেটেড। এখন ওদের দেশে সমস্ত পেশেন্টের কোভিড স্টেটাস তারা জানে, আমরা জানি না। আমি বলেছি তোমরা যদি কোনো ডার্মাটোলজি ম্যানিফেস্টেশন পাও, জাস্ট টেক এ ফটো অফ ইট, মানে বলছি সো ফার হোয়াট আই হ্যাভ গট, যে ওই যে স্যার যেরকম বলছে ম্যাক্রোপ্যাপুলার র‍্যাশ, এর যে কোনো ভাইরাল ইনফেকশন ম্যাক্রোপ্যাপুলার র‍্যাশ, আর্টিকেরিয়া পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে চিকেন পক্স, চিকেন পক্স যদি হয় ইউ হ্যাভ টু সাসপেক্ট যেটা কোভিড হতে পারে। আর যেটা দাদা যেটা বলেন কোভিড টোস, এটা হচ্ছে যেটা শীতের দেশে হয় কিন্তু গরমকালে যদি কোভিড টো পাই, মানে আগুলোর মধ্যে র‍্যাশ, এলিভেটেড ইরিথমেটাস লিশন পাই, এটা গরমের সময়, ঠান্ডার সময় না, এরকম যদি আমি এখনো পাইনি, আমি শুনিনি যে এরকম কোভিড টো আমরা বাংলাদেশে পাচ্ছি না, আমরা পাচ্ছি না বাংলাদেশে, আমি শুনিনি নাই। তবে কিউটিস মানরাটা যেটা লিভিটেড রেটিকুলার ইস লাইক নেট লাইক ম্যানিফেস্ট অন দ্য লেগস, এটা কিছু কিছু হচ্ছে, এটা লিভিটেড রেটিকুলার ইস লাইক, আই থিঙ্ক দিস ইজ ইট হোয়াট উই আর গেটিং রাইট নাও। কিউটিস মারমোরাটা কিন্তু এটা একটা রিপোর্ট করুন, এটা পাঠিয়ে দিন, এটা কিন্তু ভালো আইডিয়া, একটা ফেসবুক থেকে একটা কোশ্চেন আসছে, আই এম এ পেশেন্ট অফ সোরিয়াসিস ফর লাস্ট 7 ইয়ার্স নাও ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ কোভিড পজিটিভ, টুডেস মাই 14 ডেজ অফ সিমটম অ্যাপিয়ারেন্স,
I am an eye specialist too. I have aggravated symptoms while I taking prophylactic drug for COVID. Now, what can I do? What drug? Prophylactic. What is the prophylactic drug? Kick you should. Drug kichu bole nai. Clear holo na byapar. Uni nije eye specialist to. Prophylactic drug ki ache kichu? Ivermectin khacchen. Ivermectin kintu ona drug to bole nai ki. Ivermectin khacchen. Koro koinchilo. Na kichu bole nai. হাইড্রোক্সিক্লোরোকুইন স্যার হাইড্রোক্সিক্লোরোকুইন না হাইড্রোক্সিক্লোরোকুইন ক্লিয়ার আপ অ্যাগ্রাভেট করছে তাহলে ঠিক আছে তুমি ক্লিয়ার করছে কিন্তু ইজ ভেরি ক্লিয়ার তবে কি কোশ্চেন আছে স্যার আচ্ছা আমি একটু কমেন্ট করি ভিডিও যেটা দুই সপ্তাহ হয়েছে তো আরে বলছে যে মেবি হি শুড ওয়েট ফর অ্যানাদার ওয়ান উইক বিফোর হি স্টার্টস দিস রিসোরিক ড্রাগ কারণ সেই দেখা যায় ছড়া বন্ধ হওয়ার এক সপ্তাহ পরও ভাইরাল শরীর থাকতে পারে এই সময় যদি একটা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ শুরু করে ইটস হ্যাম্পার অর ওয়েলবিং হ্যাম্পার করতে পারে এই জন্য আমাদের টপিক্যাল যে সোরিয়াটিক ট্রিটমেন্ট আছে সেটা কন্টিনিউ করতে পারে আফটার উইক অর টু হি ক্যান স্টার্ট সিস্টেমিক ড্রাগস ফর সোরিয়াসিস একটা কোশ্চেন আছে আমার মনে হয় স্যার টু স্যাম্পল নেগেটিভ হওয়ার পরে দেন থিংক অফ স্টার্টিং দ্য ট্রিটমেন্ট ইজ বেটার to sample there is coronavirus negative jodi hoy tokhon start treatment so onek shomoy hoy ki mane first it are negative hote pare ekta window period e amader intensive onek 7 din por dekha gelo she hoyto positive ha ba em jodi antibody amra jani thake na antibody test korte pore ei jene amra prothomei oto ullosito hoye jao uchit na to sir je ivermectin somporke bolche je prophylactic hishebe oneke use korteche আমরা আইভারমেকটিন প্রোফাইলেকটিক হিসেবে দিতে পারি কিনা সেক্ষেত্রে 6 বছরের নিচে বাচ্চাদের দেয়া যাবে কিনা বাসায় না এটা নিয়ে একটা এটা তো কন্ট্রোভার্সি আছে আইভারমেকটিন তো এটা খুব বেশি এভিডেন্স নেই আইভারমেকটিন আমাদের দেশেও ব্যবহার করা হয়েছিল বাংলাদেশে ব্যবহার করা হয়েছে আমি জানি না এটা নিয়ে বোধহয় একটু থিতিয়ে গেছে মানে উৎসাহটা অতটা খুব বেশি হচ্ছে না এখন এটা প্যাশন আসসালামু আলাইকুম আবার ওর সাথে দাও একটা কমেন্ট করি আবার একটা কমেন্ট আছে ছিল একটা আসসালামু আলাইকুম আপনার উপস্থাপনাটা আমি পুরোটাই শুনেছি খুব ভালো লেগেছে আমার কাছে এবং খুব সময় উপযোগী হয়েছে আমি মূলত ডার্মাটোলজিস্ট আমি রাজশাহীতে থাকি আমি বর্তমানে রিটায়ার্ড মানে গভর্নমেন্ট সার্ভিস থেকে রিটায়ার্ড কিন্তু আমি কাজ করে যাচ্ছে আর কি আবার আপনার কাছে দুটি কোশ্চেন একটি হলো যে আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে ভিটামিন ডি আপনার কোভিডে একটা প্রিভেন্টিভ কাজ করছে যে ইমিউনিটি বাড়ায় দিয়ে আবার আমরা জানি যে ভিটামিন ডি সোরিয়াসিসেও কাজ করে তো আমরা প্রতিটা সোরিয়াসিসের পেশেন্টকে যদি একটা জেনারেলাইজড ভাবে প্রত্যেককে ইন অ্যাডিশন একটা ভিটামিন ডি থ্রি বিভিন্ন ফরম্যাটে 1000 আইজিও 2000 40000 20000 পাওয়া যায় এটা আমরা অ্যাড করতে পারি কিনা এটা গেল রিগার্ডিং পেশেন্টস অফ সোরিয়াসিসের কথা আর রিগার্ডিং ডার্মাটোলজিস্টদের একটা প্রোটেকশনের ব্যাপারে একটা প্রশ্ন জানতে চাই সেটা হলো যে অনেক ডার্মাটোলজিস্ট টেলিমেডিসিন করছেন অনেকে আবার ওই প্রাইভেট চেম্বারেও প্র্যাকটিস করছেন এখন যারা হাসপাতালে প্র্যাকটিস যাচ্ছেন তারা তো পুরো পিপি পরে যাচ্ছেন কিন্তু যখন প্রাইভেট চেম্বারে একজন ডার্মাটোলজিস্ট বিশেষ করে আমাদের মতো 60 প্লাস যাদের এজ তারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কি ফুল পিপি প্রোটেকশন নিয়ে করবেন না শুধু মাস্ক আর স্যানিটাইজার এবং পেশেন্টকে মাস্ক স্যানিটাইজার পরে ঢুকাবেন মানে এই এই পদ্ধতিটা মানে ডাক্তারের প্রোটেকশনের জন্য কি করা যেতে পারে এই দুটি কোশ্চেন আপনার কাছে বিনীতভাবে রাখছি আপনি যদি উত্তর দেন প্রথমেই আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমারও অতীত নাটোরে তাই জন্য রাজশাহী থেকে কোনো যদি ফোন করেন আমি অত্যন্ত মানে খুশি হই ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আচ্ছা আমার ঠাকুরদাও ছিলেন ওখানে ডাক্তার আমি নাটোরে চাকরি করেছি বড়াইগ্রামে আমি নাটোরের বড়াইগ্রামে একসময় চাকরি করেছি রাজশাহী অপূর্ব সুন্দর শহর রাজশাহীতে আমি গেছি রাজশাহী কলেজে আমার বাবা পড়াশোনা করেছেন তাই জন্য রাজশাহী নিয়ে আমার একটা আলাদা আবেগ আছে ধন্যবাদ প্রশ্নটার জন্য প্রথম যেটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে ভিটামিন ডি সংক্রান্ত ভিটামিন ডি এটা আমরা সবাই জানি যে আমাদের উপমহাদেশ ভিটামিন ডি ডেফিশিয়েন্ট কিন্তু এটাও সত্যি যে ভিটামিন ডি যদি ডেফিশিয়েন্সি থাকে তবেই ভিটামিন ডি দেওয়াটার কোনো কারণ থাকে তাহলে হাইপার ভিটামিনোসিস হওয়ারও সম্ভাবনা থেকে যায় কিন্তু বেশিরভাগ মানুষই ভিটামিন ডি ডেফিশিয়েন্ট এটা ধরে নিয়ে
তার ভিত্তিতে ভিটামিন ডিটা দেওয়া ঠিক না, আগে আমরা জেনে নিই যে সত্যি তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কি না, তারপরে এবং যদি থাকে তাহলে অবশ্যই দেওয়া যেতে পারে। কিন্তু সেটা কোভিড প্রোটেকশনে কতখানি হেল্প করবে এটা কিন্তু এখনো খুব এভিডেন্স বেস নয়, তার কারণ সারা পৃথিবীতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নিয়ে প্রচুর কাজ হয়েছে এবং ভিটামিন ডির সঙ্গে অন্যান্য সবকিছুই রিলেট করা হয় এখন আন্ডার দ্য সান, কিন্তু কোভিডটাও তার সঙ্গে জুড়ে যাবে কিনা আমরা এখনো পুরোপুরি জানি না। আর 2 নম্বর যেটা, সেটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, তার কারণ আমি হাসপাতাল ছাড়াও আমার নিজের ক্লিনিকে আমি শুরু করেছি এবং আমি আমার জেলা শহরে প্রথম সমস্ত নিয়মকানুন মেনেই শুরু করেছি এবং এখানে যে প্রোটোকলগুলো আমরা মেনে চলি সেটা হচ্ছে আমি যেগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে শুধু পেশেন্ট আসার আগে প্রত্যেকটি পেশেন্ট কিন্তু প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে, কোনো পেশেন্টই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবে না, এটা 1 নম্বর ব্যাপার, মানে ওয়াক ইন হবে না, মানে সেটা হবে না। 2 নম্বর হচ্ছে পেশেন্টকে আসার পরে তাকে স্ক্যান করা, ওই ইয়েতে টেম্পারেচার স্ক্যান করা, থার্মাল স্ক্যানার, আমরা জানি সমস্ত জ্বরের পেশেন্ট কোভিড নয় এবং সমস্ত যার জ্বর নেই তার যে কোভিড হয়নি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু একটা বড় জনসংখ্যাকে স্ক্যান করার জন্য এটা একটা সহজ পদ্ধতি। এছাড়া পেশেন্টকে ফর্ম ফিল আপ করতে হবে, সে বিদেশে গেছিল কিনা, তার আত্মীয় স্বজন কেউ এসেছিল কিনা, তার নিজের জ্বর হয়েছিল কিনা, কাশি হয়েছিল কিনা, যে জিনিসগুলো আমরা এখন সবাই জানি সেই ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আপনার জন্য সেটা মেডিকোলিগালি সেটা ইম্পর্টেন্ট, আপনি এই প্রোটোকলটা মেনটেন করছেন কিনা। 2 নম্বর হচ্ছে পেশেন্ট যদি মাস্ক না পরে আমরা কনসালটেশন নিই না এবং মাস্ক পরা বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে তার চটি বা জুতো যেটা থাকবে সেটা তার চেম্বারের বাইরে তাকে ছেড়ে আনতে হবে, চেম্বারে ঢোকার সময় একটা ট্যাপ ওয়াটার থাকবে, সেখানে হি শুড ওয়াশ হিজ হ্যান্ডস উইথ সোপ ওয়াটার এবং দরকার হলে তাকে একটা স্যানিটাইজার আপনার চেম্বার ক্লিনিক থেকে 2 ফোঁটা দিয়ে তারপরে চেম্বারে ঢুকতে হবে। যদি আপনার চেম্বারে বসার জায়গায় 20 জন বসার জায়গা থাকে 5 জনের বেশি বসাবেন না অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, তার কারণ ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। এবার আপনার ঘরের যে দরজাটা সেই দরজাটা খোলা থাকবে, যদিও আমরা জানি আমরা অনেক পেশেন্টের ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, পেশেন্টকে তার প্রাইভেট পার্টস দেখতে হয়, কিন্তু এইটা এই মুহূর্তে খোলা রাখতে হবে, তখন পেশেন্ট সবসময় দরজার নবে ঠেলে ঢুকছে এইটা ইয়ে না, তখন তার পরের পেশেন্ট সেই নবটায় আবার হাত দিয়ে তার থেকে কন্টেজিয়ান ছড়াতে পারবে এবং আপনার স্টাফকেও সাবধানে থাকতে হবে। প্রত্যেক স্টাফ এবং ডাক্তারের কথায় পরে আসছি, স্টাফের একটা সার্জিক্যাল গাউন যেটা আমরা করি, সার্জিক্যাল গাউন প্রত্যেক স্টাফকে প্রত্যেক দিনের জন্য ডিসপোজেবল পিপি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা বড় লোক দেশের লোক নই, এবং আমি যেটা করেছি আমরা যেটা করছি সার্জিক্যাল গাউন দেওয়া এবং যেটা পেছনে টাই করা সামনে নয়, তার সঙ্গে ক্যাপ থাকবে, গ্লাভস থাকবে, মাস্ক থাকবে এবং তার সঙ্গে একটা শিল্ড, ফেস শিল্ড প্রত্যেক স্টাফের যেটা থাকবে, ডাক্তার যিনি আমরা হাসপাতালে যেটা পুরো পিপিই, পুরো পিপিইতে যেরকম মাল্টিপল লেয়ার থাকে, নিচে একটা ড্রেস, তারপরে পুরো ওই অ্যাস্ট্রোনটের যে ড্রেস তার সাথে মাথায় হেড শিল্ড এবং পায়ে কাভার, দুখানা গ্লাভস, 2টো মাস্ক, সেটা আপনাকে আউটডোরে পরার দরকার নেই। ভারতে যেটা বলছে সেটা হচ্ছে 2টো স্কুল অফ থট, আমি আমি কোনটা করি সেটা পরে আসছি, 2টো স্কুল অফ থট, সেটা হচ্ছে আপনার চেম্বারে আপনি একটা মাস্ক N95 অথবা রেসপিরেটর, তার সাথে যদি গ্লাভস আর একটা শিল্ড, হেড শিল্ড সবাই নাও পড়তে পারেন, ফেস শিল্ড অথবা একটা ওই চশমা যেটা আজকাল পরা হচ্ছে গগলস, এইটা করলেই এনাফ। কিন্তু আমি যেটা করি, আমি তার সঙ্গে একটা ডিসপোজেবল গাউন পরি, মানে ওই পিপি পরি, কিন্তু সেটা শুধু উপরেরটা, ভেতরেরটা অত কিছু পরি না, এবং পায়েও আমি একটা কিন্তু ওই যেটা আজকাল পরা হয় ডিসপোজেবল শু কভার, অবশ্যই সেটা পরি, আমি খালি পায়ের উপর সেটা পরি, অথবা এই এই জিনিসগুলো আমি কিন্তু ওপিডিতে মেনটেন করি। এবং আমার মনে হয় আপনার যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ, 60 বছরের উপরে যদি হন তাহলে আপনার ক্ষেত্রে প্রোটেকশনটা আরো বেশি নেওয়া উচিত। এখন বইয়ে কি লেখা আছে এখানে দেখার দরকার নেই, আমাকে নিজে বাঁচতে হবে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত দেশেই চিকিৎসকরাই সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন এবং সব থেকে দুঃখের ব্যাপার সেই চিকিৎসকদের যারা মারা যাচ্ছেন তারা সকলেই যে কোভিড ওয়ার্ডে কাজ করেছেন তা নয়,
অনেক ওপিডিতে কাজ করেছেন এবং তারা সেই নিয়ম কানুনের তোয়াক্কা না করে কাজ করেছেন, তাদের মধ্যে অনেক আক্রান্ত হয়েছেন, তাই জন্য সাবধান থাকতেই হবে। এই সম্পর্কে প্রফেসর জিনাত মেরাজ স্বপ্না পাশে, স্বপ্না আপাকে একটু বলতেছি আপনাদের প্র্যাকটিসিং ব্যাপারে একটু কিছু বলার জন্য। স্যার জিনাত মেরাজ স্বপ্না আপাকে, স্বপ্না আপাকে একটু মিউট করেন। বিশাল ভূমিকা আছে আমাদের সংস্কৃতির অন্যান্য ভাইরাল ইনফেকশনের কিছু স্টাডি আছে যেখানে ভিটামিন ডি ইজ ভেরি হিউজ রোল। ইভেন আজকাল যেটা বলছে যে রেশিয়াল ডিফারেন্স, কালোরা বেশি মারা যাচ্ছে সাদার চেয়ে, সাদারা কম মরছে, এটা বিকজ অফ দেয়ার ওই সব দেশে ওরা ডার্কার স্কিন এর ভিটামিন ডি কম সিনথেসাইজ করে। That's why vitamin D is said to be very important as our innate immune system ke stimulate korar jonno. So jeta world je recommended jeta korche per day 2000 international unit IU, eta weekly na 2000 for 20,000 40,000 na, per day 2000 international unit is the minimum dose. Jodi deficient thake tale ei vitamin ta khete hobe, that is the comment. Hello papa, koi apni shopna ash ha ha amar eta hocche na dekhi video that video start my video ha video ta hocche na keno anyway ami daro ne chula asren tale video chula ashbe o na na chula asranor shonge somporko nei ami hold e ajke webinar e dekhtechi anes e apake thik koro audio bolo eta amar video ta asche na eta amar video ta okay okay audio cholo gosho idi audio te audio cholo audio cholo apna video asche asche na yeah je না সারাদিনই দেখছি। গুড ইভিনিং কৌশিক দা, গুড ইভিনিং বলেন। সো নাইস টু সি ইউ হিয়ার উইথ আস, আই হ্যাভ বিন লিসনিং টু ইউ, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল লেকচার, থ্যাঙ্ক ইউ। আসসালামু আলাইকুম কবির চৌধুরী স্যার, শহীদুল্লাহ, ওয়া আলাইকুম সালাম, থ্যাঙ্ক ইউ ডক্টর হেনা এন্ড রেস্ট অফ দ্য প্যানেলিস্ট। মাদুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম স্যার, এভরিথিং হ্যাজ বিন কভার্ড, কিন্তু একটা জিনিস স্যার আমার মনে হয় কভার হয় নাই, সেটা হলো যে মোস্ট অফ দ্য পিপল আজকাল ইটস আ ফ্যাশন বলতে পারেন, অর ফর রিলিজিয়াস রিজনস পিপল আর কিপিং বিয়ার্ড, দ্য মেল আর কিপিং বিয়ার্ড, সো দ্য পিপি দ্য মাস্ক দ্যাট উই পুট অন ইট ডাজ নট কভার, ইট ডাজ নট গিভ দ্য ফুল প্রোটেকশন টু আ বিয়ার্ডেড পার্সন, সো হোয়াট ডু উই ডু অ্যাবাউট ইট, এটা একটা কোয়েশ্চেন স্যার। আর একটা হলো people who are bald, they are more prone to get COVID infection. It's any like comment, a spin too. Any comments on that, sir? Actually, বিয়ার্ডের ব্যাপারটা হয়েছে কি এখন আমাদের এখানে রিলিজিয়াস কারণ ছাড়াও ফ্যাশন হিসেবে প্রত্যেকেরই বিয়ার্ড, it's a big time fashion now. হ্যাঁ, এবং সাংঘাতিক ফ্যাশন, ক্রিকেটারদের দেখে সবাই এখন বিয়ার্ড রাখে, আমাদের সকলেরই বিয়ার্ড এসে গেছে, কিন্তু বিয়ার্ড তো প্রোটেকশন দিচ্ছে না ফর দ্যাট মানে কোভিড কথা বলেছেন। আমি আমি সত্যি এটার কথা আগে ভাবিনি। চিকিৎসকদের ক্ষেত্রে আমি বলবো বরং ডাবল মাস্ক প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে, এমনি N95 এর উপর চিকিৎসকদের ক্ষেত্রে আমরা হাসপাতালে যেটা বলি সেটা হচ্ছে একজন ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক এবং প্রত্যেক পেশেন্টের পর সেটাকে খুলে নেওয়া, আর একটা হেড শিল্ডটা বোধ হয় চিকিৎসকদের ক্ষেত্রে বাধ্যতামূলক, তার যদি বিয়ার্ড থাকে না থাকে হেড শিল্ডটা থাকলে তিনি অনেকটাই প্রোটেক্টেড থাকবেন। দ্যাট ইজ when we are talking about the doctors. দাড়িটা এই সময় ছোট করে নিতে হবে, বিকজ উই হ্যাভ সিন ইউহানে ট্রিম করে নিতে হবে, বিকজ উই হ্যাভ সিন ইন ইউহান ডক্টরস সব বল্ড হয়ে গেছিল, বিকজ চুল থেকে ওদের যদি মানে ছড়ায় সেটার জন্য, মানে বিকজ দিস ইজ সামথিং, দিস টাইম দ্যাট উই আর পাসিং, হোয়াট ইজ হ্যাপনিং, সো ওয়াই নট টেক প্রোটেকশন, ওয়াই টু কিপ লং বিয়ার্ডস, উই হ্যাভ টু ডু ফর আওয়ার ওন সেফটি এন্ড ফর দ্য সেফটি অফ পাবলিক এন্ড আওয়ার ফ্যামিলিজ, উই শুড কিপ দ্য বিয়ার্ড ট্রিমড, নাম্বার ওয়ান।
আর বল্ড হেডরা কি করবে স্যার, ওদেরকে আসলে আর দে মোর ট্রান্সপ্লান্ট করে নেবে, দাদা ট্রান্সপ্লান্ট করে দাদা আসতেছে, সিরিয়াল আছে, অসুবিধা নাই দাদা। একটা কোয়েশ্চেন আসছে, এই যে এখন যে চুল লম্বা লম্বা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে যে বারবার সব থেকে কোভিড পজিটিভ আস ট্রান্সমিশনটা বলে দিচ্ছি আমি এটা নিয়ে আমি নিজের মধ্যে দুবার বারবার শপে গেছি, এবং যে বারবার শপে গেছি তারা ফুল পিপিই পরেই করেছে। এইটা নিয়ে কিছুদিন আগে মেরিল্যান্ডের থেকে একটা আর্টিকেল এসেছে, খুব ইন্টারেস্টিং আর্টিকেল। সেটা সেখানে একটি বারবার শপে দুজন কোভিড পজিটিভ বারবার বা হেয়ার ড্রেসার যাই বলি, তারা এক মাসে একজন 56 জনকে আরেকজন 84 জন ক্লায়েন্টকে ক্যাচার করেছে। এবং সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে একজনও পজিটিভ হয়নি তার ক্লায়েন্টদের। তার একটাই কারণ হচ্ছে ওরা কিন্তু ফুল পিপি পরেছিল না, ওদের কাছে ওরা শুধু মাস্ক এবং ওদের একটা শিল্ড ছিল আর গ্লাভস পরেছিল। এবং প্রত্যেকে ওই প্রত্যেকবারই প্রত্যেকটা পেশেন্টের পরে ওরা গ্লাভস চেঞ্জ করেছে, মাস্ক ওরা ছিল আর ওই হেড শিল্ড ছিল, এছাড়া কিচ্ছু ছিল না। কিন্তু ফরচুনেটলি ওই ওরা যত 160 জন কে ওরা ইয়ে করেছে, তাদের মধ্যে একজনের মধ্যে ছড়ায় দিয়ে, এটা এই রিসেন্টলি এই আর্টিকেলটা এসেছে বারবার সব থেকে, এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। যেমন আজকে মুনি রশিদ স্যার বলতেছিল যে ওনার এক পরিচিত একজন 3 মাস কোথাও বের হয় না, বাট একটা সেলুন থেকে আসার পর ওনার কোভিড পজিটিভ হয়েছে। এই ব্যাপারে মুনি রশিদ স্যার সেলুন খুবই ডিফিকাল্ট, ক্যানাডাতে অল সেলুন বন্ধ। ওরা কিছু কিছু এলাকায় এখন সেলুন খুঁজছে অ্যানিমেলের জন্য, কুকুরের বিড়ালের সেলুন খুলে দেখতেছে এবং গর্ত করে দিচ্ছি স্যার, অ্যালোপেশিয়া করে দিয়েছি স্যার, একদম সেটা তো রাগে করছে। বলছি দ্যাট ডিউরিং দিস টাইম ডিউরিং when it is spiking in Bangladesh, এখন তো বাংলাদেশ spike করছে and maybe July 1st week will spike করবে, so during this time I think it's safe not to do the procedures because I don't know, there is like at the consensus ache that ei shomoy ta kichuta we should be little conservative about doing procedures. Sir ki bolben Koshik sir, ei byapare amader details alochona hoyeche, amra onek webinar korechi ebong amader IDVL theke ba ACSI theke amra kichu protocol e korechi. কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে যারা আমরা একটু সিনিয়র হয়ে গেছি বা আমাদের থেকেও সিনিয়র যারা আছেন, আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজি নিয়ে উই উইল সার্ভাইভ, আমরা যারা 30 বছর আগে পাশ করেছি উই উইল সার্ভাইভ উইথ আওয়ার ক্লিনিক্যাল ডার্মাটোলজি পেশেন্টস। কিন্তু যারা 5 বছর আগে পাশ করেছেন, যারা 10 বছর আগে পাশ করেছেন, এটা সারা পৃথিবীতেই ট্রেন্ড, শুধু ভারতবর্ষে বাংলাদেশে না, দে আর হেভিলি দে হ্যাভ অলরেডি ইনভেস্টেড অন এস্থেটিক ক্লিনিক। অ্যাকচুয়ালি সেগুলো সমস্ত তাদের আমরা চেম্বার বলতাম, ডাক্তারখানা বলতাম, সেগুলো স্টুডিও। এই স্টুডিওতে দে হ্যাভ ইনভেস্টেড হেভিলি, এবং ওভার লাস্ট তাদের প্রত্যেকেরই স্টাফ আছে, এবং সেই স্টাফদেরও মাইনে দিতে হয়, যে তাদের প্রত্যেকটা যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কেনা হয়েছে লোন নিয়ে, সেই লোনের প্রত্যেক মাসে ইএমআই আসে। এইটা সারা পৃথিবীতেই, শুধু আমাদের দেশে না, আমাদের যারা জুনিয়র জেনারেশন তাদের ক্ষেত্রে কোভিড এর গত 4 মাস দুর্বিষহ দুঃস্বপ্নের মতো অবস্থায় পৌঁছে গেছে, এবং তারা লুকিয়ে চুরিয়ে বহু জায়গায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে, খবর নিয়ে দেখুন সমস্ত জায়গায় কাজ শুরু হয়েছে, এবং সেটা সেফ নয়। এবার আসছি কোন কোন প্রসিডিওর সেফ, কোনটা সেফ নয় সেগুলো যদি বলি, কোনো প্রসিডিওর মুখের ওপর সেফ না। এবং এই এক কথায় আমাদের এস্থেটিক ব্যাপারটাই চলে গেল, কেউ তার পায়ের তলা ঠিক করতে আসে না এস্থেটিক প্রসিডিওর জন্য, কেউ মানে পশ্চাৎ দেশে বা পিঠে ফেসিয়াল করতে আসে না, বোটক্স করতে আসে না অন্য কোথাও। এবার তাই জন্য যদি মুখে কোনো কিছু না করা যায়, ফেস মাস্ক খুলে পেশেন্টকে যদি কিছু না করা যায়, তাহলে তো এস্থেটিক্সের কোনো জায়গা রইল না। শুধু কপালে বোটক্স করা যেতে পারে, প্রোভাইডেড তার কোভিড নেগেটিভ এবং তার মুখে মাস্ক পরা আছে, এই অবস্থায় চলে যাচ্ছে। এছাড়া
কোনো প্লিউম প্রোডিউসিং, ফিউম প্রোডিউসিং এবং এরোসল প্রোডিউসিং প্রসিডিউর করা যাবে না, ইলেকট্রোকটারি, ক্রায়োশিপ। হ্যালো, আমাদের যে ফ্র্যাকশনাল CO2 লেজার, ইলেকট্রোসার্জারি, সমস্ত কিছুই, এবং তার কারণ হচ্ছে হেপাটাইটিস বি এবং HIV নিয়ে আমাদের সব পেপার আছে এ পর্যন্ত, কিন্তু নিয়ে আমাদের কোভিড নিয়ে নেই, কে জানতে পারে দু বছর পর হয়তো বেরোলো এর থেকে হয়েছে। তাই জন্য কোনো প্রসিডিউরই, হ্যাঁ, যেটা মুখ ছাড়া অন্য জায়গায় বডি হেয়ার রিমুভাল উইথ লেজার এখনো পর্যন্ত সেগুলো সেটা অ্যালাউড। এছাড়া ক্রায়োসার্জারি, দাদা ক্রায়োসার্জারি, ক্রায়ো অবশ্যই অ্যালাউড, ক্রায়ো করা যাবে, হ্যাঁ, এক্সাইমার অ্যালাউড, কিন্তু সেটাও প্রত্যেকবার ক্লিন করা প্রত্যেক পেশেন্টের পরে। তাই জন্য ওই লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক করে সব দেশেই প্রোটোকল তৈরি হয়েছে সেগুলো করা, কিন্তু আনফরচুনেটলি আওয়ার জুনিয়র কলিগস আর রিয়েলি হেভিলি এফেক্টেড, এটা একটা খুব দুঃখের ব্যাপার। ফেস কি ডায়োড করা যাবে, হেয়ার রিমুভাল করা যাবে না? তো ফেস তো বন্ধ, ফেস করা যাবে না, না করা যাবে না, এক্সট্রা ফেসিয়াল, এক্সট্রা ফেসিয়াল, ERP আপনার চেম্বারের স্টাফরা এফেক্টেড হতে পারে এখন। তাই জন্য এই জায়গায় আমাদের দেশেও এসে গেছে, আপনাদের দেশেও আস্তে আস্তে এসে গেছে, সেটা হচ্ছে প্রত্যেক প্রসিডিওরের আগে পেশেন্টের কোভিড স্ক্রিনিংটা হওয়া দরকার। যদি তার পরপর দুবার সাত দিনের গ্যাপে কোভিড নেগেটিভ আসে তবে আপনি করতে পারেন, তবে আপনি তার এবং তার নিড বেসিসে, সেটা যদি এমার্জেন্সি হয়, খুব জরুরি, তার করতেই হবে তার হেয়ার ট্রান্সপ্লান্টটা, তার PRP করতেই হবে, নাহলে তার জীবন বৃথা হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র করা। কিন্তু এছাড়া এখন পর্যন্ত প্রসিডিওর গুলো কিন্তু অ্যাভয়েড করাই আছে। আচ্ছা কৌশিক দাদা, একটা প্রশ্ন আমি করি, ভারতবর্ষে যে টেস্ট কি করা হচ্ছে, RT-PCR না এই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেকশন? কারণ প্রধানত এখনো এইটা তো লার্জ স্কেলে করা সম্ভব নয় আসলে, এই যে সাত দিন আগে একবার, সাত দিন পরে, আমাদের দেশে হচ্ছে একটা সিরিয়াল, হ্যাঁ সিরিয়াল পেতে অ্যান্টিবডি শুরু হয়ে গেছে। RT-PCR এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বহু ল্যাবরেটরি হয়ে গেছে এবং যাতে সেই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা হয় সেটা হয়েছে, কিন্তু তাও সত্যি কথা বলতে কি, আমি এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, একজন আমার পরিচিত ভদ্রমহিলা, তিনি সেরে যাওয়ার পর জানা গেছে তিনি কোভিড পজিটিভ ছিলেন। এই এইটা এগুলো দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এটা এগুলোই তো হচ্ছে, কিন্তু ইটস নট আইডিয়াল, কিন্তু RT-PCR সব থেকে বেশি কানাডায় বসে, আদারওয়াইজ বাসা থেকে অনেকে টেলিমেডিসিন করছে, টেলিডার্মেটোলজি। আমি চেম্বারে যেটা করছি, প্রথম তার মেশিনে হাত ধুচ্ছে রোগী এসে, তারপরে তার হাত ক্লিন করছে স্যানিটাইজার দিয়ে, তারপরে তাকে একটা হিস্ট্রি দেওয়া হচ্ছে, এই কোয়েশ্চনারি দিচ্ছি, কনফার্ম হলে তাকে বসানো হচ্ছে, এবং আমার চেম্বারের চেয়ার ছিল 90, সেখানে করা হয়েছে 20, ওইভাবে বসানো হচ্ছে। আর ওই আমার দুইজন মানুষকে PPE পরাচ্ছি, যারা ওখানে আছে, যারা রোগী হ্যান্ডেল করে, বাট যারা রিসেপশনে আছে তাদের জন্য কি মাস্ক কি যথেষ্ট? আরেকটা করছি, আমার যেসব সার্জিক্যাল গাউন পরতেছে অন্যরা, যারা সব PPE পরছে না, তো সার্জিক্যাল গাউন যারা পরছে সারাদিন কি একটা গাউনই পরবে না রোগী দেখার পর চেঞ্জ করতে হবে? এটা একটা ডিফিকাল্ট জিনিস, এই পদ্ধতিটা ঠিক আছে কিনা? প্রথমে আপনাকে বলবো যে আপনি যেটা করছেন এটা একটা এক্সেম্পলারি জিনিস, যে এক মহাদেশে বসে অন্য মহাদেশ থেকে টেলিমেডিসিন করা, এটা জন্য সত্যি এটা একটা মানে অসাধারণ জিনিস। রোজই টেলিমেডিসিনে বহু পেশেন্ট আমরা দেখছি, সকাল বিকেল আমি 4 ঘন্টা করে টেলিমেডিসিনই করছি, তো এটা একটা অসাধারণ জিনিস আপনি করছেন, তার জন্য মানে সত্যি কনগ্রাচুলেট করা, এবং এই যে জিনিসগুলো মেনে করা। পেশেন্টের আরেকটা জিনিস হচ্ছে তার জুতো বা চটি কিন্তু বাইরে রেখে আসতে হবে, এইটা জুতাটা আমার রুমে যখন ঢুকবে তখন জুতো আনতেছে না, জুতো খুলে আসছে, খুব গুরুত্বপূর্ণ এটা। এবং সে যে চেয়ারে বসছে, আমরা যেটা করি, প্রত্যেক পেশেন্ট উঠে যাওয়ার পরে আমার অ্যাসিস্ট্যান্ট এসে তার সেই সামনে টেবিলের কাঁচটা এবং চেয়ারটা আবার স্যানিটাইজ করে যাচ্ছে, এইটা বাধ্যতামূলক। হ্যাঁ, এইটা কিন্তু অনেক জায়গায় করা হচ্ছে না, প্রত্যেক পেশেন্ট, এখন আমরা পেশেন্ট কিন্তু 1/3 দেখছি অথবা তার থেকেও কম, 1/4 দেখছি,
এবং সেই পেশেন্ট আমি কমফোর্ট দেখছি, হ্যাঁ, ও মানে ট্রিট এভরি পেশেন্ট ইন্ডিভিজুয়ালি, এবং তারপরে যখন আপনি শিওর হচ্ছেন, আমি তো জানি না তার কোভিড স্ট্যাটাস কি, তারপরে তার সঙ্গে কিন্তু ওই অন্য পেশেন্টেরও ইন্টারাকশন হচ্ছে না। তার কারণ আমাদের এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে আমার চেম্বার থেকে যদি কোভিড ছড়ায় আমার চেম্বারটি বন্ধ হবে, আমার লাইসেন্সও বন্ধ হতে পারে। স্টিগমা সম্পর্ক অসুবিধা নেই তো, এটা হইতে পারে এটপিক যদি থাকে আমাদের স্যার আমরা তাহলে একটু কন্ট্রোল করতে পারি স্যার? অবশ্যই, আমরা আজকের এই যে ওয়েবিনারে যেটা করলাম, কৌশিক দাকে কখনো না বলে না, দাদাকে বলার সাথে সাথে দাদা রাজি হয়ে যায়, আমরা অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের আজকের টোটাল ওয়েবিনারটা আমাদের স্পন্সর করছে বাংলাদেশের ইউনি হেলথ, ইউনিডার্মা ইউনি হেলথ। এই মুহূর্তে আমাদের সাথে আছে ইউনি হেলথ ইউনিডার্মার ডিরেক্টর মিস্টার শামীম আলম খান। আমি একটু শামীম আলম খানকে একটু বোর্ড অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। আনিস শামীম আলম খান সাহেবকে একটু ইয়ে করেন। জি আসসালামু আলাইকুম, সত্যি খুব ভালো লাগলো। আমরা উই আর পাসিং এ ভেরি ক্রিটিক্যাল টাইম ডিউ টু করোনা প্যান্ডেমিক, সো আমি এরকম একটা মুহূর্তে আমাদের সোরিয়াসিস পেশেন্টদের আসলে কি ভাবে ট্রিটমেন্ট হবে, আপডেট গাইডলাইন গুলো কি হবে, এই নিয়ে আজকে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব যে একটা উদ্যোগ নিয়েছে ওয়েবিনারের মাধ্যমে, এবং এখানে সিনিয়র অনেক প্রফেসর আছেন প্লাস ইন্টারন্যাশনাল স্পিকার, আই মাস্ট থ্যাংক প্রফেসর ডক্টর কৌশিক লাহিড়ি স্যারকে আপনাদের আপনার আপডেট প্রেজেন্টেশনের জন্য। এবং আমার মনে হয় আজকে এই দীর্ঘ ডিসকাশনে এবং আপনার প্রেজেন্টেশনের পর সবার প্রশ্নোত্তরের মাধ্যমে একটা সুন্দর একটা ডিসকাশন হয়েছে, এবং ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে সেটা সবাই আমরা ভালোভাবে জানতে পেরেছি। তো ইউনিডার্মা বেসিক্যালি এই ধরনের ওয়েবিনার এর আগেও আমরা বেশ কয়েকটা করেছি ডার্মাটোলজিস্টদের নিয়ে বিভিন্ন সোসাইটির মাধ্যমে, এবং আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমাদের পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, ভালো একটা ডিসকাশন হয়েছে এ যাবৎ যতগুলো আমরা প্রোগ্রাম করেছি। আর সবচেয়ে ভালো জিনিস, যেখানে বড় বড় সিনিয়র প্রফেসর স্যাররা আপনারা সবাই প্রেজেন্ট ছিলেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিয়েছেন। ইউনিডার্মা এখানেই শেষ নয়, এটা আরো আপনারা যদি এই ধরনের প্রোগ্রাম করতে চান, উই আর অলওয়েজ কাম ফরওয়ার্ড টু অ্যারেঞ্জ দিস টাইপ অফ সাইন্টিফিক মিটিং উইথ ওয়েবিনার। সো উইথ দিস ফিউ ওয়ার্ডস আই মাস্ট থ্যাঙ্কস টু দা বাংলাদেশ সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ফর গিভিং আস দা অপরচুনিটি টু বি আ পার্ট অফ দিস ওয়েবিনার, অ্যান্ড উইল বি হ্যাপি ইউ উইল কনসিডার আস ফর দা আদার্স ওয়েবিনার ইন ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন, একটা প্রেডিকশন আপনার কাছে জানতে চাই, কবে নাগাদ আপনার বাড়ি বেড়াতে যেতে পারবো, না আর আপনি কবে নাগাদ বেড়াতে আসতে পারবেন, একটা প্রেডিকশন। একটা প্রেডিকশন যেটা আমি খুব পজিটিভ এ ব্যাপারে, সেটা হচ্ছে এত কিছুর পরেও এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে আমার রাজ্যে একটা স্টেবল স্ট্যাটাস গত 3 সপ্তাহ ধরে আছে, এবং গত কদিন ধরে আমাদের ডিসচার্জ রেটটা নতুন পেশেন্ট হওয়ার থেকে বাড়তে শুরু করেছে। এইটা প্রথম সিগনিফিকেন্ট ব্যাপার প্ল্যাটুইং হওয়ার, এবং ভারতবর্ষ এত বড় দেশ, তার কয়েকটা জায়গায় অবস্থা সত্যি খুব খারাপ, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু রোগের সংখ্যা কমতে শুরু করেছে। এবার সেইটা কিন্তু সেগুলো ছোট ছোট রাজ্যগুলোতে কমতে শুরু করেছে, কিন্তু সেটাও একটা বড় ব্যাপার।
আশা যেটা করছি আমি সেটা হচ্ছে এই জুলাই শেষ এবং জুলাইয়ের পরেই এটা হয়তো আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। দাদা বড় করে ভ্যাকসিন ইজ দ্য টিকেট, ভ্যাকসিন ইজ দ্য টিকেট। থ্যাংক ইউ আমার জন্য মনে আমি সোরিয়াসিস আমাদের অ্যাওয়ারনেস ক্লাব বিশেষ করে প্রফেসর সামিউল হক এবং আবু হেনা চৌধুরী এছাড়াও সিনিয়র প্রফেসররা যারা ছিলেন আমাদের ডক্টর মাইদুল ইসলাম ছিলেন, ডক্টর কবির চৌধুরী ছিলেন, বন্ধু রাশেদ ছিলেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকবার আমি খাবার লোভে চলে আসতাম, আজকে কিন্তু তা না, আজকে ভালোবাসার টানে এসেছি। অটোকপি করে পাঠিয়ে দিব দাদা, অসুবিধা নেই দাদা, ফ্যাসিলিটি পারমিশন চেয়ে নিচ্ছি দাদা। আজকের আমাদের ওয়েবিনার যে প্রেজেন্টেশনটা সেটা আমরা সোরেস অ্যাওয়ারনেস ক্লাবের ওয়েবসাইটে দিব, যদি আপনার আপত্তি না থাকে অবশ্যই দেবেন এবং আমাকে একটা লিংক দেবেন। এটা কি কোনো ইউটিউবে থাকছে? এটা আমরা চেষ্টা করব ইউটিউবে দেব, আর আমাদের সোরেস অ্যাওয়ারনেস ক্লাবের ওয়েবসাইট আছে ওখানে দিব আর কি, আপনি যদি পারমিশন দেন আর কি। অবশ্যই দেবেন। আর এটা কি ইয়েতে ছিল, ফেসবুকে ছিল লাইভ? জি ফেসবুকে ছিল, ফেসবুক লাইভ ও ছিল, ফেসবুক লাইভ চলছে এখন। আবনে স্যার আমার একটা প্রপোজাল। জি জি বলুন। জি আজকে যে ওটার একটা লিংক পাঠিয়ে দেবেন যদি আমি লিখব। জি জি ডিফিনিটলি বলেন শাইম সাহেব, বলেন স্যার আমার একটা প্রপোজাল আজকে যে একটা চমৎকার ডিসকাশন হলো এর আলোকে এবং সিনিয়র প্রফেসর স্যার অলমোস্ট সবাই ছিলেন, আপনাদের যে ন্যাশনাল গাইডলাইনটা আছে তারই মানে এক্সটেন্ডেড ভার্সন ফর কোভিড 19 এর উপর বেস করে অধিকাংশ আলোচনা আজকে কিন্তু কোভিড 19 এর সাথে সোরিয়াসিসের যে ডিসকাশন। তো এটা একটা আপনারা চিন্তা করতে পারেন আর কি। খুবই সুন্দর সম্মোহনী বক্তৃতা বলবো আমি, সম্মোহন যাকে বলা হয়, এইরকম বক্তৃতা আমরা আজকে শুনলাম। কারণ কোন রকম আমি একটা রুমে কেউ নাই, অত এত সুন্দর সাবলীল বক্তৃতা বাংলা ভাষায়, অপূর্ব অপূর্ব অপূর্ব। এই এই ধন্যবাদ, অনেক ধন্যবাদ কৌশিক, আমি অনেক জানতে পারলাম, কারণ এই ব্যাপারগুলো আমারও নিজেরও জানা ছিল না। আমি অনেস্টলি বলছি আমরা প্রত্যেকেই আমার মনে হয় নিজেদের কাছ থেকে অনেক কিছু আইডিয়া ক্লিয়ার করতে পারলাম যে কি করা যাবে না যাবে। আমরা আমি এটাতে বিশেষজ্ঞ নই বা আমরা সবাই বিশেষজ্ঞ ছিলাম না, কোভিড ব্যাপারটাই জানতাম না কয়েক মাস আগে। এই আলোচনার মাধ্যমেই আমাদের জ্ঞান বাড়ে, তাই সেটির জন্য এই সুযোগটা দেওয়ার জন্য আমি সবার কাছে আপনাদের কাছে আমার সিনিয়র প্রফেসর সবাই, আমাদের যারা প্যানেল এক্সপার্ট ছিলেন এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে এই মুহূর্তে আমাদের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি আমার প্রেসিডেন্ট প্রফেসর সামিউল হক স্যারকে একটু বলছি একটু সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর সামিউল হক আনিস আনমিউট করেন। আমরা বাংলাদেশে একটু চিন্তা করব যে আমরা একটা সাব গ্রুপে একটা ছোট গাইডলাইন তৈরি করা যায় কিনা, আমাদের পেশেন্টদের কিভাবে বা সোরিয়াসিস পেশেন্টদের আমরা কিভাবে অ্যাডভাইস দিতে পারবো সেটার একটা ছোট, আমাদের যে একটা গাইডলাইন তৈরি করেছিলাম আমরা যেটা 9th March আমরা প্রকাশ করেছি, ওটার সাথে এটা এডিশন করা যায় কিনা সেটা আমরা চিন্তা করব। আমরা সবাই মিলে স্যার আছেন ওনাদের সাথে ডিসকাস করে উই উইল ট্রাই টু ডু ইট। আর দাদা প্রফেসর কৌশিক লহরি আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাকে আবার নিয়ে আসব, আর এই ধরনের অনুষ্ঠান আমরা আরো করব এবং টাইম টু টাইম আমরা আপডেট দেব সোরিয়াসিস এর সম্বন্ধে। এরপরে আমরা বিভিন্ন ভাবে পেশেন্টদের রিলেটেড প্রোগ্রাম করব এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যার মাহিদুল ইসলাম স্যার, কবির চৌধুরী স্যার এবং শহীদুল্লাহ স্যার, তারপরে মুনির রশিদ, রাশেদ খান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ওয়েবিনারে পার্টিসিপেট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং। সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আমরা পরে আরেকটু সুন্দর সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ, মাস্ক পরুন, হাত ধুন, হ্যাঁ অবশ্যই ডিসটেন্স মেইনটেইন করুন। আচ্ছা নমস্কার, নমস্কার। ওকে অনিস স্যার তাহলে ফিনিশ করতে পারবেন? শেষ করে দেই, হ্যাঁ ঠিক আছে।